তবে ভালোবাসো কি সিজন টু গল্পের তৃতীয় অংশ মেহেক ইনাইয়া। ফায়াজের কথা শুনে মাহানুর ভেবাচেকা খেয়ে যায়। বড় ভাইয়ের সামনে আবার একটু লজ্জিত অনুভব করলো। সিয়াম বিস্ময়বিমূঢ় হয়ে বলল, কিসের ভূত, কিসব বলছো ফায়াজ ব্রো? আরে তোমরা কথা না বলে এসো তো। মাহানুর, সিয়াম, মুহিব আর ফায়াজের সাথে রুমে আসে। মাহানুর রুমের ভিতরে ঢুকে দেখে রুম একেবারে খালি, আবার লাইটও জ্বালানো। মাহানুর ফায়াজকে বলল, দেখেছো কিছুই নেই, তোমরা ভুল দেখেছ, যাও নিচে যেয়ে খেলা করো। ফায়াজ বোনের কথায় মাথা নাড়িয়ে চলে গেল। মাহানুর চেঁচিয়ে মুহিবকে বলল, তোর সাথে থাকতে থাকতে আমার পিচ্চি ভাইটাও খারাপ হয়ে যাচ্ছে, কীসব বলছো? মুহিবের বাচ্চা ভালো হয়ে যাওয়ার সময় আছে। আমি সত্যি বলতেছি, ভাই এখানে কেউ ছিল? চুপ, আর একটাও কথা বলবি না, তোদের জন্য শাস্তি, শান্তি নেই আমার। মাহানুর ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। এতক্ষণ পর সিয়াম খেয়াল করল মাহানুরকে, 32টা দাঁত বের করে হাসি দিয়ে বলল, তুই অহনার মতো ভূত সাজলি না? না, আমি সিম্পলি ভালো। যা, তোরা নিচে যেয়ে দেখ স্টেজ রেডি কিনা, কিছুক্ষণ পরই ভাবিকে নিয়ে বসানো হবে। আচ্ছা। সিয়াম মুহিব চলে গেল। মাহানুর বসা থেকে উঠে দরজা লাগিয়ে দেয়, আয়নার সামনে দাঁড়িয়ে বুকের ওড়না খুলে ঠিক করতে থাকে। গাঢ় সবুজ রঙের লেহেঙ্গা পরেছে মাহানুর আর অহনা। মাহানুরের লেহেঙ্গার উপরের টপসটা ছোট, পেট দেখা যাচ্ছে, তাই সে নিজেই ওড়না সুন্দর করে শরীরে পেঁচিয়ে নিচ্ছে। অহনা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। মাহানুর আয়নায় অহনাকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। অবাক হয়ে বলে, তুই রুমে কি করছিস? আমি আরও ভাবলাম নিচে ইয়ে মাম মানে ওয়াশরুমে গিয়েছিলাম, তুতলি বলল অহনা। চোরা চোখে আশেপাশে তাকাচ্ছে মাহানুর। এবার বুঝল মুহিবরা আসলে কোন ভূত দেখেছে। নিজের কাজ করতে করতে বলল, তুই ওয়াশরুমে ছিলি আর এখানে কত কাণ্ড হয়ে গেল, মিস করলি। কি হয়েছে? মুহিব আর ফায়াজ নাকি এই রুমে কিছুক্ষণ আগেই দুজন ভূতকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ফায়াজ তো বলল, ভূতরা নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসি দিচ্ছিল। ছি ছি, কোনো কিসি মিসি করিনি আমরা, ওরা ভুল দেখেছে। মাহানুর অট্র হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বিছানায় বসে পড়ল। অহনা কাঁচো মাচো হয়ে দাঁড়িয়ে রইল। মাহানুরকে এভাবে হাসতে দেখে বলল, বোন তুই তো অন্তত আমাকে বুঝ, হাসিস না। আচ্ছা আচ্ছা, নিচে যাবি না? হুম চল। উঁচু স্বরে গান বাজনার আওয়াজে পরিবেশ আরও ঘমঘম হয়ে উঠল। অনেক বড় স্টেজ করা হয়েছে, মেহেন্দি ফাংশন যেহেতু, তাই ছেলেদের আকর্ষণ কমই। আয়াস কিনারা বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মাহানুর, সাইরিন, ইকরাসহ বাকি সব মেয়েরা সুনহেরাকে ধরে ধরে নিয়ে আসে। আয়াস ঘাড় ঘুরিয়ে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে ফেলে। স্টেজে বসানো হলো সুনহেরাকে। মেহেদি দেওয়ার আর্টিস্টরা চলে এসেছে। সুনহেরার দুই হাতে দুইজন মেহেদি দিতে বসে। মেয়েরা নিজেদের মতো করে নাচছে। মাহানুর আবার মেহেদি দেওয়া ভীষণ অপছন্দ করে, মেহেদির স্মেলই সে সহ্য করতে পারে না, তাই জোর করেও কেউ তাকে মেহেদি দিতে পারল না। মাহানুর আর সাইরিন মেহেদি নিয়ে দিকে দৌড়ে গেল আয়েশের কাছে। আয়েশ তাদের দেখে বলল, ছেলে মানুষরা মেহেদি দেয় না ভাবি। ওই তোকে কে বলেছে ছেলেরা মেহেদি দেয় না? ভাবি ওকে জোর করে দিয়ে দাও। হ্যাঁ দেবরজি, একটু চুপচাপ দাঁড়ান। সাইরিন সুনেহারের নাম লিখে দেয় আয়েশের হাতে। তারপর সবাই স্টেজে এসে বসে। সুনেহারের কাজিনরা মাহানুরকে টেনে তাদের সাথে নাচতে নিয়ে যায়। সুনেহারের পাশে অহনা বসেছিল, সেও মেহেদি দিচ্ছে। ইকরা আশেপাশে তাকিয়ে আরহামকে খুঁজছে। কোথাও না পেয়ে সুনেহারাকে জিজ্ঞেস করল, সুনেহারা তোমার ভাইয়া কোথায়? ভাইয়া একটু কাজে বাহিরে গিয়েছে, এসে পড়বে। ও আচ্ছা, মুখ ছোট করে ফেলল সে। সুনেহারা অহনার কানে কানে জিজ্ঞেস করল, অহনা আপু, রাতের প্রয়োজনীয় সব কিছু আনা হয়েছে? অল ডান। তোমার জাহাবাজ নগদ ননদ থাকতে এসব ছোট বিষয়ে টেনশন করতে নেই ভাবি। ওকে, আই এম সো এক্সাইটেড। মেহেদি ফাংশন শেষ হয় রাত 12টায়। সবাই একসাথে ডিনার করে যার যার রুমে চলে যায় রেস্ট করতে। ছেলেরাও ক্লান্ত থাকায় ঘুমোতে চলে যায়। মাহানুর অহনা কোনোরকম জামা পরিবর্তন করে কতগুলো বড় বড় ব্যাগ নিয়ে মৃদু আলোতে পা টিপে টিপে সুনেহারের রুমে আসে।
রুমের দরজা খুলে ভেতরে ঢুকে দরজা লাগাতেই একসাথে কয়েকজন ইয়াহু করে উঠল। মেয়েদের আগের থেকে প্ল্যান ছিল তারা একটা গার্লস পার্টি করবে, সবাই আনকমন ড্রেস করবে, গান বাজনা হবে, উড়াধুরা নাচ হবে, আর হ্যাঁ একটু আর একটু ড্রিঙ্কস করা হবে। এসব কিছু প্ল্যান করেছে মাহানুর আর সাইরিন মিলে, আর জিনিস এনেছে মাহানুর। রুমে উপস্থিত আছে মাহানুর, সাইরিন, অহনা, সুনেহারা, ইকরা, ইরা, সুনেহারার বেস্ট ফ্রেন্ড তোহফা, সুনেহারার দুজন কাজিন শেফা শিখা আর আয়াসের মামাতো বোন হুমায়রা। তোহফা, অহনা আর ইরা মিলে রুম সাজাতে থাকে, একটু পার্টির রুম বানাচ্ছে। মাহানুর আর সাইরিন মিলে খাবারের যাবতীয় জিনিস বের করছে। পার্টিতে একটা টুইস্ট আছে যেটা সুনেহারার প্ল্যান করা। সে কতগুলো কাগজের চিট বানিয়েছে, এই চিটগুলোর মধ্যে কে কীভাবে সাজবে বা ড্রেস আপ করবে সেটা লেখা আছে। সবাই একটা একটা করে চিট তুলবে, তারপর যার ভাগ্যে যেটা পড়বে তাকে ওই লুকই ক্রিয়েট করতে হবে। সুনেহারার চিটগুলো বের করে সবার আকর্ষণ পাওয়ার জন্য বলল, হ্যালো গাইজ, সবাই এখানে আসেন, এখন আমাদের পার্টির মেইন থিম দেওয়া হবে, সবাই একসাথে জড়ো হয়। সুনেহারা সবাইকে একটি চিট তুলতে বলে। মাহানুর অনেক ভয়ে ভয়ে চিট তুলে, কাজল কাগজ খুলতেই চোখ ছানাবড়া হয়ে যায় তার। অহনা নাচতে নাচতে বলে, ইয়ে আমাকে প্রিন্সেস সাজতে হবে, মাহানুর তোরটা কি? মাহানুর ভোঁতা মুখে কাগজ অহনার হাতে ধরিয়ে দেয়। অহনা কাগজে চোখ বুলিয়ে উঁচু স্বরে বলে, গাইজ সবচেয়ে ক্লাসিক হলো মাহানুরটা, আমাদের ঘাড়তেরা মাহানুরকে আজ আইটেম গার্ল সাজতে হবে। সুনেহারা বলল, ইয়ে আমি এটা স্পেশালি মাহানুর ওপর জন্য লিখেছিলাম, আর একটা ক্লাসিক জিনিস ছিল ওইটা কে পেয়েছে? ইকরা মুখ কালো করে হাত উঁচু করে থমথমে কণ্ঠে বলে, আমাকে ডন সাজতে হবে। সবাই একসাথে হেসে উঠল। মাহানুর মাথায় হাত দিয়ে বলল, না ভাই আমার দ্বারা এটা হবে না, আপু প্লিজ না করবেন না, আমার জন্য রাজি হয়ে যান প্লিজ। সুনহিরার ইনোসেন্ট মুখ দেখে আর না করতে পারল না মাহানুর। সবাই নিজেদের পোশাক পরে অলমোস্ট রেডি, মাহানুর বসে বসে সবাইকে দেখছে। সুনহিরা জলপরি সেজেছে, অনেক বেশি কিউট লাগছে তাকে। ইকরাকে দেখে মাহানুর ফেক করে হেসে দেয়। অহনা কোমরে হাত দিয়ে মাহানুরের সামনে এসে দাঁড়ায়, জোর করে বসা থেকে উঠায়, হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে ওয়াশরুম পাঠিয়ে দেয়। ওয়াশরুমের দরজা লাগিয়ে ড্রেস বের করে মাহানুর, লাল রঙের ফিনফিনে পাতলা একটি শাড়ি। মাহানুর মুখ বাঁকায়, ব্লাউজ দেখে তো তার চোখ বড় হয়ে গেল। বিড়বিড় করে বলল, দূর বালিকরার চিট আমার ভাগ্যে পড়লেও খুশিতে হতাম। কোনোরকম শাড়িটা গায়ে জড়িয়ে বের হয় মাহানুর। রুমের রুপি চেঞ্জ হয়ে গিয়েছে, কোনো ক্লাব থেকে কম লাগছে না। দুইটা বেড একসাথে করে স্টেজ বানানো হয়েছে, রং বেরঙের লাইট। মাহানুর ওনা পেঁচিয়ে রেখেছে বুকে। অহনা মাহানুরকে আয়নার সামনে বসিয়ে দিল। ইকরা একদম নিজের মন মতো করে সাজিয়ে দেয় মাহানুরকে, পুরাই আইটেম গার্ল লাগছে মাহানুরকে। মাহানুর অহনাকে বলল, দোস্ত একটা বোতল দে, মাহানুর আপু ড্রিঙ্ক করতে পারো। অহনা বোতল এগিয়ে দিতে দিতে বলল, এনার অভ্যাস আছে বুঝলে ভাবি। মাহানুর সবাইকে অবাক করে দিয়ে ঢোক ঢোক করে এক চুমুকে সম্পূর্ণ বোতল খালি করে দেয়। সুনহিরা অবিশ্বাস নয়নে গালে হাত দিয়ে তাকিয়ে রইল। মাথা হ্যাং হওয়ায় মাহানুর মাথা চেপে ধরল দুই হাত দিয়ে। খানিকটা সময় অতিবাহী হতেই মাহানুর মাথা সোজা করে উঠে দাঁড়ায়, হেলে দুলে হাঁটছে সে। নে সা ধরে গিয়েছে মাহানুরের উপর থেকে ওনা ফেলে দেয় বেডের ওপর, মানে স্টেজের ওপরে উঠে বলল, গার্লস লেটস স্টার্ট দ্য পার্টি, মিউজিক প্লিজ। সবাই একসাথে খুশিতে চিৎকার করে উঠল, গান শুরু হয়ে গেল, যে যার মতো নাচছে। সবাই একসাথে ড্রিঙ্ক করে, উড়াধুরা নাচতে থাকে। নাচতে নাচতে এক পর্যায়ে সুনহিরা ক্লান্ত স্বরে বলল, গাইশ এখন আমাদের সবার মনোরঞ্জন করবে আমাদের আইটেম গার্ল এন্ড মিস্টার ডন, তালি প্লিজ।
মোটামুটি সবারই নেশা চড়ে গিয়েছে। একসাথে তালি দিচ্ছে সবাই, সহসা গান বেজে উঠে উলালা। আমি গানটান পারি না তাই বলতে পারলাম না। মহানুর স্টেজের ওপরে উঠে গানের তালের সাথে নাচতে থাকে। ইকরা ছেলেদের মতো নাচছে আর মহানুর মেয়ের মতো। নাচের তালে মশগুল মহানুর শাড়ির আঁচল কোমরে গুজে কোমর দুলিয়ে নাচছে। সবাই বেশ এনজয় করছে। এভাবেই তাদের নাচ গান চলতে থাকে। ভোর 5টায় রিসোর্টে আসে আর হাম প্যান্ট আর টি শার্ট পরা সে। অনেক তাড়াহুড়ো করে এসেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে। চারপাশ অন্ধকার, এখনো সম্পূর্ণ আলো ফুটেনি। আরহাম আশেপাশে তাকিয়ে নিচতলা পেরিয়ে দোতলায় উঠে। লম্বা বারান্দা দিয়ে হাঁটার সময় আচমকা সে কারো শব্দ শুনতে পায়। বারান্দার একদম কর্নারে দাঁড়িয়ে কেউ বমি করছে। আরহাম অন্ধকারে মৃদু আলোতে মানুষটির মুখ দেখতে পেল না। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিছুটা সামনে যেতেই ব্যক্তিটিকে চিনে ফেলল আরহাম। লাইট বন্ধ করে ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল। মহানুর, মহানুর কোনো প্রতিক্রিয়া করল না। বমি করতে করতে কাহিল সে। আরহাম মহানুরের বেশভূষ দেখে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। মহানুর বমি করে ক্লান্ত হয়ে নিচে বসে পড়তে নিলে আরহাম তাকে জড়িয়ে ধরে। মহানুর আরহামকে দেখে হাসতে হাসতে বলল, আরে আমার কিউট ভাবি জিরাফ ভাই। মহানুরের কথাবার্তাও কেমন যেন ঘটকা লাগলো আরহামের। ভালোভাবে তাকাতেও পারছে না মহানুর। আরহাম মহানুরের গালে হাত দিয়ে মৃদু চাপড় দিয়ে বলল, মহানুর উঠো, নিজের রুমে চলো। মহানুর একা একাই হাসছে। আরহামের টি শার্ট মুঠি করে ধরে রেখেছে। অন্যমনস্ক হয়ে হাসতে হাসতে বলল, 1 2 3 সুনহেরার ভাই বাজায় বিন জিরাফ দাসাপুরে। আরহামের শক্ত চোখে তাকিয়ে রইল। মহানুরের মুখ থেকে কেমন একটা স্মেল পেল সে। পূর্ণ দৃষ্টিতে মহানুরের দিকে তাকাতেই আরহামের মস্তিষ্ক এলোমেলো হয়ে এলো। কেমন উদ্ভূতভাবে শাড়ি পরেছে মহানুর, পেট কোমর সবই দৃশ্যমান। আরহাম চোয়াল শক্ত করে মহানুরের কোমর থেকে আঁচল খুলে শরীরে জড়িয়ে দেয়। মহানুর আরেক দফা বমি করে দেয়, তবে এবার আরহামের টি শার্টয়ের ওপরে করে। আরহাম দীর্ঘশ্বাস নিয়ে নিজের টি শার্টয়ের দিকে তাকায়। বমির নিকৃষ্ট গন্ধ আসছে। মহানুর জ্ঞান হারিয়ে পড়ে যায় আরহামের পায়ের কাছে। আরহাম চোখ মুখ শক্ত করে পরিহিত টি শার্ট খুলে ফেলে একবার আশেপাশে পরোক্ষ করে মহানুরকে পাঁচগোলে তুলে নেয়। ঠিক সেই সময়ই রুমের দরজা খুলে বের হয় আয়াশ বড় খালা। এইরকম একটি দৃশ্য দেখতেই তার মাথা চোরা দিয়ে উঠে। মাথায় উল্টাপাল্টা ভাবনা আসে তার মনে মনে। ভাবল এখনই সুযোগ তাদের দুধে ধোয়া তুলসী পাতা মেয়েকে সবার সামনে খারাপ প্রমাণ করার। তারাও দেখুক এই মেয়ে কিভাবে পর পুরুষের সাথে ডলাডলি করে। কুৎসিত হাসি দিল সে। আরহাম চিন্তিত ভঙ্গিতে মহানুরকে তার রুমে নিয়ে আসে। লাইট জ্বালিয়ে বিছানায় উঠে ধীরে ধীরে মহানুরকে শুয়ে দেয়। গ্লাসে করে পানি নিয়ে মহানুরের মুখে ছিটায় আর শান্ত কণ্ঠে ডাকল, মহানুর মহানুর উঠো। অন্যদিকে আয়াশের খালা দৌড়ে হাজেরার রুমে আসে। ঘুমিয়েছিল তারা, দরজায় করা নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় তার। হামজা খানও উঠে যায়। হাজেরা দ্রুত এসে দরজা খুলে দেয়। বোনকে দেখে বিচলিত হয়ে বললেন, কি হয়েছে এত সকালে এভাবে ডাকছিস? কি হয়েছে না হয়ে গিয়েছে আপা? দুলাভাই কোথায়, তাকে আসতে বলো আগে, অনেকটা চেঁচিয়ে বলল সে। হামজা খান এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রোকসানা? আয়াশের খালার চেঁচামেচিতে পাশের রুমের মেহরাব খান, মাহফুজ খান, রিনা খান, জয়া বেগমও নিজেদের রুম থেকে বেরিয়ে এসেছে। রোকসানা সবাইকে দেখে মনে মনে পৈশাচিক হাসি দেয়। চেঁচিয়ে বলে, কি হয়েছে? ওপরে যেয়ে দেখেন আপনাদের সম্মান, আপনাদের আদরের মেয়ে পর পুরুষের সাথে রাত কাটিয়ে আসছে। হামজা খান চোয়াল শক্ত করে ফেললেন। হাজেরা বোনের ওপর রাগ দেখিয়ে বললেন, কিসব বলছিস তুই, আর কার কথা বলছিস?
তোমাদের মাহানুরের কথা বলছি আমি। মাত্রই রুম থেকে বের হয়ে আমি দেখলাম আয়াশের বউয়ের ভাইয়ের কোলে তোমাদের মেয়ে। তাও আবার কিরকম অবস্থায়? ছিছি, আমার তো বলতেও লজ্জা লাগছে। মুখ সামলে কথা বলো রোকসানা। তোমরা মাহানুরকে পছন্দ করো না মানলাম তাই বলে এসব বলবে? ধমকের স্বরে বললেন হামজা খান। মেহরাব খানেরও ক্রোধে হাত পা কাঁপছে। রোকসানা তার থেকেও দ্বিগুণ চেঁচিয়ে বললেন, আমার কথা তো আপনাদের বিশ্বাস হবে না জানি, যান ওপরে গিয়ে দেখে আসুন নিজেদের মেয়ের কুকর্ম। জয়া বেগম অবিশ্বাস কণ্ঠে বললেন, আমার আরহাম কখনোই এরকমটা করবে না, আমার ওর ওপর ভরসা আছে। আচ্ছা, আমরা না হয় রোকসানা আপার কথায় যেয়ে দেখেই আসি, তাহলেই তো সব ক্লিয়ার হয়ে যাবে। রিনা খানের কথায় একমত হল জয়া বেগম। সবার আগে সেই ছুটে যেতে লাগলো ওপরে, তার পিছু পিছু বাকি সবাই। রোকসানা মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। এদিকে মাহানুরেরও জ্ঞান ফিরছে না, অবস্থা বেশি একটা ভালো নয়। আরহাম চিন্তা করে পাচ্ছে না কি করবে, মনে মনে ভাবল এখন সুনহেরা বা কাউকে ডেকে আনবে। একজন ছেলে হয়ে সে বেশি কিছু করতেও পারছে না। বিছানায় ছেড়ে উঠে দাঁড়ায় সে। পিছনে ফিরতেই আরহাম দরজায় নিজের মাকে ছলছল নজরে তাকিয়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। ক্ষণকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। একবার বিছানায় শুইত মাহানুরকে দেখে আরহাম সামনে তাকায়। সবাইকে দেখে আরহাম বুঝল সে যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। রোকসানা চেঁচিয়ে বললেন, দেখেছেন আপনাদের মেয়ের আসল রূপ? হাজেরা ঠেলে ভিতরে প্রবেশ করে। মাহানুরকে বিধ্বস্ত অবস্থায় দেখে তার বুক মোচড় দিয়ে উঠল। কাঁথা দিয়ে ঢেকে দিল মাহানুরকে। জয়া বেগম ছেলের স্মুখীন এসে দাঁড়ায়, ছলছল নয়নে প্রশ্ন করে, এইসব কি আরহাম? উনি বিধ্বস্ত অবস্থায় মাহানুরকে তোমার কোলে দেখেছে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, সোজাসুজি উত্তর আরহামের। ঠাস করে একটি চর পড়ল তার গালে। আরহাম তখনও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জয়া বেগম কান্নারত কণ্ঠে বললেন, আমি জানি তুমি আমার রক্ত ওর সাথে খারাপ কিছু করবে না, তবে আজ তোমার জন্য আমার আত্মসম্মানে আঘাত লেগেছে। তোমার একটি ভুলের কারণে আজ আমার আদরের হীরের টুকরো ছেলেকে অন্যরা দুশ্চরিত্র বলছে। আরহাম কোনো উত্তর দিল না। সে জানে এখন যদি সে কিছু বলে কেউই বিশ্বাস করবে না, বরং তাকেই খারাপ প্রমাণ করতে উঠে পড়ে লেগে যাবে। এই তোমাদের আদরের প্রতিদান ভাই, আমি বলেছিলাম মেয়েকে বেশি মাথায় তুলো না, বিয়ে দিয়ে দেও, কিন্তু তোমরা আমার কথা শুনোনি। এভাবে তোমাদের মুখ কালো করাবে কল্পনাতেও আমি ভাবিনি, নাটকীয় ভঙ্গিতে বলল রিনা। হামজা খান চোয়াল শক্ত করে এগিয়ে এসে আরহামকে জিজ্ঞেস করল, আমি তোমার মুখে সবটা জানতে চাই আরহাম। আমি 5টা বাজে বাসায় এসেছি, নিজের রুমে যাচ্ছিলাম, বারান্দায় মাহানুরকে বমি করতে দেখি আর তার অবস্থা বেশি একটা ভালো ছিল না। কোনো দিক না ভেবে আমি তাকে তার রুমে নিয়ে আসি। আমার টি শার্টয়ে বমি করেছিল তাই খুলে ফেলেছি। এটা সত্যি নাকি নিজের দোষ ঢাকতে বলছ? আমার বলার কাজ আমি বলেছি, সত্যি মানলে ভালো, মিথ্যে মানলে কিছু করার নেই, আরহামের কটমোটে জবাব। রোকসানা চেঁচিয়ে বলল, ছেলে মিথ্যে বলছে, তাছাড়াও ওর কি দোষ? মেয়েকে দেখো কত রং চং করে সেজে গিয়েছে, দেখো গা সারা রাত একসাথে। কথা শেষ করতে পারল না রোকসানা। বিকট আওয়াজে চিৎকার করে উঠল মেহরাব খান, মুখ বন্ধ করো রোকসানা, আর একটা শব্দ তুমি মুখ থেকে বের করলে আমি ভুলে যাব তুমি আমার মা সমতুল্য ভাবির বোন। সবাই ভীত হয়ে গেল মেহরাবের কথায়। জয়া বেগম চলে গেলেন। একে একে আত্মীয় স্বজন সবাই জেনে গেল কাহিনী। সবাই মাহানুরকেই খারাপ ভাবছে, তাদের নামে কটু কথা বলছে। মেহরাব খান কম্পিত পায়ে আরহামের স্মুখীন এসে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে আমি সুপুরুষ ভেবেছিলাম,
আমার মেয়ের জামাই বানানোর স্বপ্নও দেখেছিলাম, তবে আজ তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছো। তোমার জন্য আজ আমার মেয়েকে মানুষ দুশ্চরিত্রা বলছে। আমি কোনোদিনও তোমাকে মাফ করতে পারবো না। আরহাম মাথা নত করে ফেলল। সে মেহরাব খানের অনুভূতি বুঝল। একজন পিতার জন্য তার মেয়ের চরিত্রে দাগ লাগা, এর থেকে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। আরহাম চুপ থেকে শুধু শুনল। পিছনে ফিরে একবার মাহানুরকে দেখে বলল, ও ভীষণ অসুস্থ, চিকিৎসার প্রয়োজন। আর এক মুহূর্ত দাঁড়ালো না আরহাম, গটগট পা ফেলে চলে গেল। আসিন দ্রুত ডাক্তার নিয়ে আসে। ডক্টর খানিকক্ষণ সময় নিয়ে মাহানুরের চেক আপ করে। মাহানুরকে জ্ঞান ফেরানোর জন্য ইঞ্জেকশন দেওয়া হয়। রুমের বাহিরে আসতেই সবাই হস্ততন্ত হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করল মাহানুরের অবস্থা। ডাক্তার শান্ত কণ্ঠে বলল, শি ইজ টু মাচ ড্রাঙ্ক। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, জ্ঞান ফিরলে উনাকে লেবুর শরবত খাওয়াবেন আর যত্ন নিবেন। ঠিক আছে ডক্টর। আসিন ডাক্তারকে এগিয়ে দিয়ে আসতে গেল। আয়াশ মাহানুরদের পার্টির বিষয় টুকটাক জানত, তাই সে বেশি মাথা ঘামাল না। কিছু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল সব যেন তার মাথায় ঘুরছে। আরহামের ওপর তার ভীষণ রাগ হচ্ছে। ওই লোকটার জন্য আজ মাহানুরের এত বদনাম হল। মাহানুরের আপনজনরা শুধু আরহামের দোষ দেখছে আর আত্মীয় স্বজন মেহমানরা মাহানুরের। বেলা 10টা বাজে, মেয়েদের ঘুম ভেঙেছে কিছুক্ষণ পূর্বেই, সবাই মাথার ব্যথায় অতিষ্ঠ। আয়াশ তাদের জন্য লেবুর শরবত পাঠিয়েছিল, সবাই সেটা খেয়ে নিল, কিছুটা আরাম পাওয়া গেল তাতে। অহনা সুনহেরা বাহিরে এসে থমথমে পরিবেশ দেখে ভ্রু কুচকাল। আজ তো হলুদের ফাংশন, তাহলে এত নির্জন কেন রিসোর্ট? সবাই কি কোনো শোক পালন করছে নাকি? সুনহেরা আয়াশকে জিজ্ঞেস করার জন্য ডাক দিলে আয়াশ তাকে ইগনোর করে চলে গেল। সুনহেরা বুঝল না হঠাৎ আয়াশের এমন ব্যবহারের কারণ। অহনা নরম পায়ে হেঁটে হৃদের কাছে যায়। সবসময় হাসি খুশি থাকা হৃদ গম্ভীর হয়ে আছে। অহনা তাকে প্রশ্ন করল, কি হয়েছে, সবাই এত চুপচাপ কেন? হৃদ মাথা ঘুরিয়ে তাকায়। সকালের কাহিনী সবটা খুলে বলে অহনাকে। অহনা আশ্চর্য, মানুষ এত জঘন্য কিছু কিভাবে বলতে পারে তাও আবার বানিয়ে। অহনা ছুটে গেল মাহানুরের রুমে। মাত্রই জ্ঞান ফিরেছে মাহানুরের, নিভু নিভু নয়নে আশেপাশে তাকাচ্ছে। হাজেরা তার পাশে বসে আছে। আস্তে আস্তে উঠে বসে মাহানুর, নিজের গায়ে অন্য জামা দেখে বুঝল হাজেরা পরিবর্তন করে দিয়েছে। মাহানুর মাথা চেপে ধরল, রাতের তেমন কিছুই তার মনে নেই। রুমেই বাকি করে আসলো সে। চুল আঁকড়ে ধরে জিজ্ঞেস করল, বড় মা আমি রুমে কিভাবে আসলাম? আমরা তো সুনহেরা ভাবির রুমে ছিলাম, আরহাম নিয়ে এসেছে তোকে। মাহানুর গোল গোল চোখে তাকায় হাজেরার দিকে, চমকে গিয়ে বলল, মানে ওই বদমাইশ বেটা আমাকে কেন নিয়ে আসবে? হাজেরা কাপাকাপি কণ্ঠস্বরে বললেন, ভোর সকালে তুই অসুস্থ হয়ে পড়েছিলি, আরহাম তোকে দোতলার বারান্দায় দেখে এই রুমে নিয়ে আসে। রোকসানা আবার তোদের দুইজনকে একসাথে দেখে ফেলে, তারপর আর কিছু বলতে পারল না হাজেরা। গলা ধরে এলো তার, মাহানুরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সে। মাহানুর অকেজ হয়ে গেল, তার সমস্ত শরীর শিরশির করে কাঁপছে। ঘোলাটে নয়নে একবার হাজেরা তো একবার লুৎফার দিকে তাকায়, যা বুঝার সে বুঝে গেল। আয়াশের খালা যেহেতু দেখেছে তাহলে নিশ্চয়ই এতক্ষণে বিরাট কাহিনী বানিয়ে ফেলবে। মাহানুর হাত মুঠি করে শক্ত হয়ে বসে রইল। রিনা খান আর অহনা রুমে আসে। অহনা মাহানুরের পাশে এসে বসল। রিনা খান দুঃখী হওয়ার অভিনয় করে বলল, কিরে তোর বাপ চাচারা না তোকে নিয়ে কত গর্ব করত, এইভাবে তাদের নাক না কাটালেও পারতি। ছি ছি, আমাদের ফ্যামিলির মেয়ে এরকম হবে আমার কল্পনাতেও ছিল না। মাহানুর আজ নিশ্চুপ, কি বলবে কিছুই বুঝতে পারছে না সে।
তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো তার বাবা আর চাচারা। ছোটকাল থেকে সে সর্বদা চেষ্টা করত কোনোভাবেই যাতে তাদের মাথা নিচু না হয়, তারা কখনোই যাতে তার জন্য বদনাম না হয়। আর আজ তার জন্য তারা এত জঘন্যভাবে লজ্জিত হলো। মাহানুরের মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ডে ছুরিঘাত করছে। মেহরাব খান হামজা খান এসে রিনা খানকে ধমক দিয়ে রুম থেকে বের করে। মাহানুর আজ আর চোখ তুলে বাবার দিকে তাকাতে পারল না। চোখ দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে তার। মেহরাব খানের বুক ধক করে উঠল। তার আদরের মেয়ের চোখে পানি দেখে এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন মাহানুরকে। মাহানুরের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া হলো না। এখন একটা ভুল বোঝাবুঝির জন্য সবাই তাকে খারাপ ভাববে, খারাপ বলবে। মেহরাব খানকে সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় মাহানুর। রাগে আখিজোড়া লাল হয়ে গিয়েছে তার, মাথায় ধপ ধপ করে আগুন জ্বলছে। কেউই বুঝতে পারল না আসলে মাহানুর কি করতে চাচ্ছে। সবাইকে উপেক্ষা করে মাহানুর বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে গেল। তার পিছনে পিছনে সবাই যেতে লাগল। হাঁটতে হাঁটতে আরহামের রুমের স্মুখিন এসে দাঁড়াল সে। দরজায় ঠোকা দিতেই আরহাম দরজা খুলে টান টান হয়ে দাঁড়াল। মাহানুর কোনো দিক না তাকিয়ে কষিয়ে চর বসিয়ে দিল আরহামের গালে। আরহাম নিজে যেমন অবাক হলো, আশেপাশে সবাইও তেমনি অবাক হলো। আরহামের চোখ মুখ কঠিন রূপ ধারণ করল, নাকের পাঠা ফুলে উঠল তার। মাহানুরের গলা চেপে ধরে মেরে ফেলবে এমনই রাগ উঠল তার। হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার প্রয়াস চালাল। মাহানুর দাঁতের দাঁত চিবিয়ে বলল, আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছিস না তুই? ইচ্ছে করে আমার চরিত্রে দাগ লাগিয়েছিস, এতটা নিচে নামবি আমি ভাবতেও পারিনি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে মাহানুরের। আরহাম ক্রোধে কিছু বলতে যেও মাহানুরের রূপ দেখে চুপ হয়ে গেল। নিজেকে ধাতস্থ করে নিয়ে চোখ মুখ শক্ত করে মাহানুর দৃঢ় কণ্ঠে আঙুল তুলে বলল, তোর মতো নিকৃষ্ট মানুষের জন্য এই একটা চড়ও খুব ক্ষুণ্ণ। আজ তুই মেয়ে হলে বুঝতি একটা মেয়ের কাছে তার চরিত্র কত বড় সম্পদ। আমার সাথে যা করেছিস এটার শাস্তি তুই পাবি। মাহানুর এক মুহূর্ত দাঁড়াল না, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। আরহাম অতিরিক্ত ক্রোধে চোখ বন্ধ করে ফেলে। রিদ আরহামের অন্য বন্ধুরা মিলে আরহামকে টেনে রুমে ভিতরে নিয়ে যায়, তাকে শান্ত করতে থাকে। আরহাম সোফায় গা এলিয়ে দিয়ে কপালে এক আঙুল দিয়ে স্লাইড করতে করতে রুক্ষ কাঠিন্য কণ্ঠস্বরে বলল, রিদ কাজী নিয়ে আয়। কাজী? কাজী দিয়ে কি হবে না বুঝে প্রশ্ন করল রিদ। আরহাম শক্ত মুখে বলল, সবার মতে আমার জন্য ওর চরিত্রে দাগ লেগেছে, তাই আমি দাগ মুছে দেব সারা জীবনের জন্য। তোকে যেটা বলেছি সেটা কর। আরহাম তুই যেটা করতে চলেছিস সেটা কিন্তু কোনো ছেলে খেলা না, আমি সব ভেবেচিন্তেই করছি, তুই যা। আচ্ছা। সকাল পেরিয়ে দুপুর হয়ে যাচ্ছে, সকল মেহমানদের মধ্যে চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। সুনহেরা সেই কখন থেকে কেঁদেই চলেছে। তার ইচ্ছে ছিল সবাইকে নিয়ে অনেক হাসি খুশিভাবে বিয়ে হবে তার, কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল। মাহানুর নিজের রুমে রোবটের মতো বসে আছে, অহনা হাজেরা তার পাশে। মাহানুর না কিছু খাচ্ছে না কোনো কথা বলছে। হাজেরা মাহানুরের এই রূপ সহ্য করতে পারছে সে? তার হাসি খুশি মেয়েটার হঠাৎ কি হয়ে গেল? কার নজর লাগলো মাহানুরের ওপর? আরহাম এসেছে মেহরাব খান ও হামজা খানের সাথে কথা বলতে। মেহরাব খান গুরুগম্ভীর হয়ে বসে আছে। হামজা খান বললেন, তো তুমি এখন কি বলতে চাইছো আরহাম? আমি মাহানুরকে বিয়ে করতে চাচ্ছি। সকলের মতে আমার জন্য যেহেতু ওর চরিত্রে দাগ লেগেছে, তাই আমি নিজেই নিজের ভুল সংশোধন করতে চাই, সোজাসাপটা বলে ফেলল আরহাম। মুখের কঠিন ভাব উপচে পড়ছে তার। বড়দের কিছু বলার আগেই আয়াস ক্ষিপ্ত কণ্ঠস্বরে বলল, আমি কোনোভাবেই আমার বোনকে আপনার সাথে বিয়ে দেব না। আপনার জন্যই ও আজকে এত কষ্ট পেয়েছে, না জানে বিয়ের পর কত কষ্ট পায়।
মুখ বন্ধ করো বেয়াদব ছেলে, বড়দের সাথে এভাবে কথা বলে, ধমকের স্বরে বলল হামজা খান। আয়াশ হাত মুঠো করে চুপ হয়ে দাঁড়িয়ে থাকল। মেহরাব খান বললেন, তুমি ভেবেচিন্তে বলছ নাকি রাগে? আমি সম্পূর্ণ জ্ঞানে বলছি, আমি চাচ্ছি না এইরকম একটা ভুল বোঝাবুঝির কারণে ওর আর আমার ভবিষ্যৎ নষ্ট হোক। মাহানুর রাজি হবে না, আমার মেয়েকে আমি ভালোভাবে চিনি, হবে, অনেকটা নিশ্চিত হয়ে বলল আরহাম। মেহরাব খান গম্ভীর স্বরেই বললেন, রাজি হলেও আমার কিছু শর্ত আছে, বলুন। আমার মেয়ে যে পর্যন্ত তোমাকে এই বিয়েকে নিজ থেকে না মেনে নেবে সে পর্যন্ত ও নিজের বাসায় থাকবে, এখন যেভাবে জীবনযাপন করছে এভাবেই থাকবে, তুমি কখনো তাকে কোনো বিষয় নিয়ে অধিকার ঘাটাতে পারবে না। হামজা খান কিঞ্চিত ভরকে তাকিয়ে রইলেন ভাইয়ের দিকে। আয়াশের পছন্দ হল মেহরাব খানের প্রস্তাব। আরহাম কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে। আরহাম আর দাঁড়াল না, তাদের রুম থেকে বের হয়ে মায়ের রুমে আসলেন। জয়া বেগম বিছানায় আজ শোয়া হয়ে বসেছিলেন, তার পাশেই সোনিয়া আর সুনহেরা বসা। আরহামকে দেখে মুখ ঘুরিয়ে ফেলেন তিনি। আরহাম নরম পায়ে মায়ের পাশে এসে বসলেন। জয়া বেগমের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, মা তুমি আমাকে বিশ্বাস করো তো? করি। আমি যদি এখন মাহানুরকে বিয়ে করি তোমার কোনো আপত্তি থাকবে মা? মাথা তুলে তাকালেন জয়া বেগম। সোনিয়া সুনহেরা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আরহাম কোনো উত্তর না পেয়ে পুনরায় জিজ্ঞেস করল, কিছু তো বলো মা, আমার কোনো আপত্তি নেই, বরং তুই যদি মাহানুরকে বিয়ে করিস তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউই হবে না বাবা। মায়ের উত্তর শুনে প্রসন্ন হলেন আরহাম। জয়া বেগম ছেলেকে জড়িয়ে ধরলেন। মেহরাব খান মাহানুরের রুমে আসলো, অবচেতন হয়ে বসে আছে মাহানুর। মেহরাব খান তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন, আদুরে ভঙ্গিতে বললেন, যে যা মন চায় বলুক, আমার মেয়ে কেমন সেটা আমি ভালো করেই জানি। আম্মা নিজেকে শান্ত কর। মাহানুর কিছু বলল না, নিঃশব্দে নিচের দিকে তাকিয়ে রইল। মেহরাব খান আবার বললেন, তবে তুই একটা দোষ করেছিস মা, নেশাপানি ভালো মেয়েরা করে না, তুই কিভাবে এসব করলি? লজ্জায় মাথা নত করে ফেলল মাহানুর। পাশেই অহনা দাঁড়িয়ে ছিল, ভীত কণ্ঠে বলল, আসলে আঙ্কেল ওর একার দোষ নয়, আমরা সবাই মিলেই এনেছিলাম, বুঝতে পারিনি এরকম কিছু হবে। মেহরাব খান অহনাকে কিছু বললেন না, দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, আরহাম তোকে বিয়ে করতে চায় মা। মাহানুর একবার বাবার দিকে তাকিয়ে মাথা নত করে ফেললেন। মনে মনে অনেক কিছুর হিসাব মেলালো সে। তার মতে এখন আরহামকে বিয়ে করাই শ্রেয়, আর যাই হোক পরিবারের সম্মান বেঁচে যাবে, বাবা বড় বাবাকে অপমানিত হতে হবে না, ভাবলেন মাহানুর। মেহরাব খান মাহানুরকে কিছু বলতে না দেখে বলেন, আম্মা তোকে আমরা কেউ জোর করব না, এইরকম ক্ষুণ্ণ বিষয় কিছুই না, তুই রাজি না হলে আমি এখনই আরহামকে না করে দিয়ে আসব। আমি রাজি বাবা, কাজীকে নিয়ে আসতে বলো। মেহরাব খান মাহানুরের কথায় অতিকৃত হয়ে গেলেন, নরম কণ্ঠে বললেন, তুই শান্ত মাথায় ভাব আম্মা, তারপর বল। আমি শান্ত মাথায় আছি বাবা, তাকে যে বলো আমি রাজি। ঠিক আছে। মেহরাব খান চলে যেতেই অহনা মাহানুরের পাশে এসে বসে মাহানুরের গালে হাত দিয়ে উৎকণ্ঠা হয়ে বলে, দোস্ত তুই সত্যি বিয়ে করতে চাচ্ছিস? তোকে সারা জীবন তার সাথে সংসার করতে হবে, একটু ঠান্ডা মাথায় ভাব। আমার যা ভাবার আমি ভেবেছিস, আর বাকি পরে দেখা যাবে, কিছু সময়ের মধ্যে রিদ কাজীকে নিয়ে আসে, যিনি কিছুক্ষণ পূর্বেও ছিল মিসেস মাহানুর খান, সে এখন মিসেস মাহানুর চৌধুরীতে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে সকলের উপস্থিতি ও সম্মতিতে তাদের বিবাহ সম্পূর্ণ হয়। আরহাম ঝটপট কবুল বললেও মাহানুর বেশ সময় নিয়েই বলে,
একজন যে পরিবারের সম্মান বাঁচাতে বিয়ে করেছে, আরেকজন যে প্রিয়তমার গায়ে দুশ্চরিত্রা ট্যাগ ছাড়ানোর জন্য বিয়ে করেছে, এদের শেষ পরিণতি কি হয় এখন সেটা দেখার পালা। সুনহেরা স্তব্ধ। নিজের বিয়ের জন্য এসে এভাবে ভাইয়ের বিয়ে হয়ে যাবে তার কল্পনাতেও ছিল না। সবারই বিষয়টা স্বপ্নের মতো লাগছে। যারা এতক্ষণ সমালোচনা করছিল এখন তাদের মুখ বন্ধ। রোকসানা, রিনা মুখ লুকিয়ে বেড়াচ্ছে। জয়া বেগম মাহানুরের সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায়। আয়াশ আর সুনহেরা বাদে সবাই রুম থেকে চলে যেতেই মাহানুর বড় নিঃশ্বাস ফেলে শান্তভাবে বসে স্বাভাবিকভাবেই দুইজনকে বলল, এই পর্যন্ত যা যা হলো এসব নিয়ে তোমাদের মধ্যে যাতে কোনো ঝামেলা না হয়। আয়াইসা হলুদের ডেকোরেশন ঠিকঠাক হচ্ছে নাকি যে দেখ আর সুনহেরা ভাবি মন খারাপ করে বসে থাকবে না বলে দিলাম। আমরা না হয় তোর কথা মানলাম, তুইও রুমের ভিতরে অদমের মতো বসে না থেকে বাহিরে আসবি। আসবো না কেন, আজব, আমার ভাইয়ের বিয়ে আমি তো এনজয় করবই। হো গুড, আমি যাই তাহলে। হুম যা। আয়াস চলে গেল। সুনহেরা চোখের পানি মুছে মাহানুরকে জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি অনেক ভালো মাহানুর আপু, আই লাভ ইউ সো মাচ। ওরে, এত ভালোবাসা আমি কোথায় রাখব। লাভ ইউ টু। অহনা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। সুনহেরাকে চলে যেতে দেখে দরজা লাগিয়ে মাহানুরের কাছে আসে। মাহানুর চিৎপটাং হয়ে বিছানায় শুয়ে পড়ল। অহনা চিবিয়ে চিবিয়ে বলল, তুই এটা কি করলি? এখন এই বিয়ে কিভাবে পালন করবি, কিভাবে সংসার করবি? জানি না আমি, এখন জানি না বললে হবে। প্লিজ বলিস না তুই মুভির নায়িকা নায়িকাদের মতো আরহাম ভাইকে বলবি এই বিয়ে আমি মানি না, পরিবারের জন্য বিয়ে করলেও আপনাকে আমি কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না, অনেকটা অভিনয় করেই বলল অহনা। মাহানুর ফিক করে হেসে উঠল। অহনা কোমরে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল, তুই হাসছিস ভাই, আমার বিশ্বাস হচ্ছে না আমাদের সবার আগে তোর বিয়ে হয়ে গেল, তাও আবার আমার ক্রাশের সাথে। পচা পানিতে চুবে মর তাহলে, ফুসস, এত জলদি মরব কেন আমি? মাহানুর কিছু বলল না, ফোন হাতে নিয়ে রুমের বেকনিতে চলে আসে। কাঙ্ক্ষিত একটি নাম্বার ডায়াল করতেই কিছুক্ষণের মধ্যে কল রিসিভ করে অপর পাশের জন। মাহানুর বলল, সাদাফ ভাইয়া কি খবর? কোনো যোগাযোগ নেই যে, এই তো আমি আজই তোমাকে কল করতাম। কেন, নতুন কোনো জায়গায় যাচ্ছেন নাকি? হুম, এবার বিশজনের গ্রুপ করে মেঘালয় যাচ্ছি। তুমি না বলেছিলে নেক্সট কোথায় ট্রাভেলে গেলে তোমাকে বলতে। ওয়াও, মেঘালয় যাচ্ছেন, আমার স্বপ্নের জায়গা। দুইটা সিট এখনো খালি আছে, ভেবেছিলাম তুমিও যাবে, কিন্তু এখন তো আয়াশের বিয়ে, আপনি আসলেন না কেন ভাইয়ার বিয়েতে? আমি অনেক বেশি ব্যস্ত বুঝলে তাই আর আসতে পারিনি। আয়াশকেও পাও ধরে সরি বলতে হয়েছে। ওহ, এখন বলো তুমি যাবে? পরশুদিন সকাল 7টায় রওনা হব আমরা। যাব আমি, আপনি আমার জন্য সিট খালি রাখবেন আর আমি একবারে এসেই সম্পূর্ণ টাকা দিয়ে দেব। আরে তুমি হলে বন্ধুর বোন, তোমার থেকে আবার কিসের টাকার হিসাব? তাহলে তুমি সিউর? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ রাখি। খুশিতে কল কাটে মাহানুর। মেঘালয় যাবে তার স্বপ্নের জায়গায় ভাবতেই তার মন নেচে উঠল। এতক্ষণে সব ঘটনা যেন ভুলে গেল সে। মাহানুরের মাথায় শুধু ঘুরছে ট্রাভেলে যাওয়ার কথা। এখন বাবাকে রাজি করাবে, আর যদি রাজি না হয় তাহলে কাউকে না বলেই চলে যাবে বলে মনস্থির করল মাহানুর। রোদের প্রচণ্ড তাপ, কপাল চুইয়ে চুইয়ে ঘাম পড়ছে আরহামের। পরিহিত আকাশি রঙের শার্ট ঘামে ভিজে চুপচুপ। হাতে হাতে কাজ করছে, আবার লোকদের কাজ বুঝিয়ে দিচ্ছে সে। এত সহজেই নিজের পছন্দের মানুষকে পেয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারেনি আরহাম।
বাহ্যিক দিয়ে চিন্তিত দেখালেও ভিতর ভিতরে তার চিত্ত উৎসব পালন করছে। সুনহিরা আয়াসকে খুঁজছে। সকাল থেকে আয়াসের সাথে তার কথা হয়নি। আয়াস কি কোনোভাবে তার ওপর রাগ? অনেক খুঁজতে খুঁজতে বাগানের দিকটায় পেয়ে যায় আয়াসকে। এখানে তেমন একটা মানুষ নেই। সুনহিরা নরম পায়ে হেঁটে আয়াসের স্মুখিন যেয়ে দাঁড়ায়। আয়াস ফোন থেকে চোখ তুলে সুনহিরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোনো দরকার? হ্যাঁ, আপনাকে। আয়াস ভ্রু কুচকে তাকিয়ে থাকে। অন্যমনস্ক হয়ে বলে ফেলেছে সুনহিরা। তরিৎ হকচকিয়ে বলল, মানে আপনার সাথে কথা আছে আমার? হুম, বলুন। আপনি কি কোনোভাবে আমার ওপর রেগে আছে? আপনার ওপর রেগে থাকবো কেন? সুনহিরা মাথার ওড়না টেনে আমতা আমতা করে বলল, না, মানে সকালের জন্য যদি রেগে থাকেন, এখানে আপনার কোনো দোষ নেই, তাই আমার আপনার সাথে রাগ করে থাকাটাও বেমানান। সত্যি রেগে নেই। না, ধন্যবাদ। সুনহিরা মুচকি হাসল। চলে যেতে উদ্যত হতেই আবার পিছনে ফিরে বলল, আপনি ততটাও খারাপ নন, তবে মাহানুর আপুর থেকে কম ভালো। এক প্রকার দৌড়ে চলে গেল সুনহেরা। আয়াস আনমনে হেসে উঠল। ফোন টিপতে টিপতে বাহিরে আসে মাহানুর। কেমন নজরে সবাই তাকে দেখছে। মাহানুর মনে মনে ভাবল, এখন সে অনেক উড়বে। নতুন বিয়ে করা বউ সে, সবাইকে দেখাবে সে অনেক হ্যাপি। রোকসানা আর রিনা বেগমকে উচিত শিক্ষাও দেবে। তবে ধীরে ধীরে সোনিয়া এগিয়ে এসে মাহানুরের সাথে কথা বলছে। মাহানুর সোনিয়ার এক বছরের পুচকু ছেলেকে কোলে নেয়। আসলে সোনিয়ার একটু কাজ আছে, তাই বাবুকে মাহানুরের কাছে দিয়ে গেল। মাহানুর হাঁটছে আর বাবুর সাথে কথা বলছে। সে বাচ্চা কাচ্চা কোলে নিতে পারে না, ভালোভাবে সামলাতেও পারে না। হাজিরা তাকে দেখে একসময় বলতো, এই মেয়ে নিজের বাচ্চাকে কিভাবে সামলাবে কে জানে। রিসোর্টের পিছনে সুইমিং পুলের সামনে সবাই বসে আড্ডা দিচ্ছিল। মাহানুরকে দেখে আরহামের বন্ধুরা বলল, ওই তো আমাদের ভাবি জি আসছে। অহনা সিয়াম মাহানুরকে দেখে হাসছে, কিভাবে বাচ্চাটাকে কোলে নিয়েছে। অহনা দৌড়ে এসে বাবুকে কোলে নিয়ে নেয় মাহানুরের থেকে। মাহানুর কুলে পা চুবিয়ে বসতে বসতে বলল, যাক বাঁচা গেল বাবা, আমি তো বাবুকে নিয়ে ভয় পাচ্ছিলাম কখন হাত থেকে পড়ে যায়। মাহানুরের কথায় হৃদ হাসতে বলল, শালি সাহেবা, বাবু সামলাতে পারো না? না ভাই, ভালো ভালো, আমার সাথে হাত মেলাও, তাও আপনার সমস্যা নেই। বখাটে জিজু অহনা অনেক সুন্দর করে বাচ্চা সামলাতে পারে, তাই তো ভাবছি শুধু বিয়েটা হোক, বছরে বছরে বাচ্চা নেব। আইডিয়াটা সুন্দর না শালি সাহেবা? হো, একদম জাক্কাস আইডিয়া, মুখ টিপে হাসছে মাহানুর। অহনা সরমে চোখ মুখ খিচে বলল, ইসস, এখন পর্যন্ত বিয়ের খবর নেই, সে বাচ্চার প্ল্যানিং করছে। তুমি বললে এখনই বিয়ে করে ফেলি জানেমান। চুপ থাকুন আপনি, অসভ্য মানুষ। সিয়াম মুহিবের সাথে টুকটাক কথা বলছে মাহানুর। হৃদ অহনার সাথে শয়তানি করছে। সবার ব্যবহারই স্বাভাবিক, যেন এতক্ষণ কোনো ড্রামা চলছিল। জয়া বেগম এসে বাবুকে নিয়ে যান। মাহানুরকে স্বাভাবিকভাবে বসে থাকতে দেখে তার ভীষণ খুশি লাগল। তবে মেয়েটার চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে। তিনি আবার ফিরে আসেন এক গ্লাস জুস নিয়ে। মাহানুরের কাছে এসে দাঁড়ায়। মাহানুর মাথা উঁচু করে জয়া বেগমকে দেখে বলে, আন্টি কোনো দরকার ছিল না? নেও এটা, ঝটপট খেয়ে নেও। মুখ কেমন শুকিয়ে গিয়েছে, আর রোদে বেশিক্ষণ বসে থেকো না। মাহানুর গ্লাস নিতে নিতে বলল, জি আন্টি, সবসময় এরকম হাসিখুশি থাকবা, কেউ কিছু বললে এড়িয়ে চলবে না, হয় তাকে কতগুলো কথা শুনিয়ে এগিয়ে আসবে। বুঝলে মা? হুম আন্টি। জয়া বেগম মাহানুরের কপালে চুমু দিয়ে চলে যায়। মাহানুর বিস্মিত হয়ে অহনার দিকে তাকায়।
অহনা বুকে হাত মুগ্ধ কণ্ঠে বলল, তোর শাশুড়িকে আমাকে দিয়ে দেবোইন। আই এম তো অবাক ভাই। জুস খেতে খেতেই বলল মাহানুর। অহনা বলল, যা তোর মা নেই তাই সৃষ্টিকর্তা তোকে দুই দুইটা মা দিয়ে দিয়েছে। হুম, আর একটা মায়ের মতো শাসন করা বান্ধবীও। তাদের হাসাহাসির মধ্যে আগমন ঘটে আরহামের। ভীষণ ক্লান্ত সে, কপালের ঘাম ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসে। রীত চেঁচিয়ে বলল, আমাদের নতুন বিয়ে করা জামাইয়ের অবস্থা খারাপ নাকি? খারাপ না, আবার ভালোও না। এগোতে এগোতে বলল আরহাম, শার্ট থেকে ঘামের গন্ধ আসছে। আরহাম বিরক্ত হয়ে শার্ট খুলে ফেলে, পাশ দিয়ে যাওয়ার সময় মাহানুরের কোলে শার্টটা ছুঁড়ে ফেলে তারপর বন্ধুদের পাশে যেয়ে বসে পড়ল। মাহানুর ভ্রু কুচকে শার্টয়ের দিকে তাকিয়ে রইল। রাগে শার্টটা নিজের কোলের থেকে উঠিয়ে পাশে রাখল। অহনা মিটমিট করে হাসছে। হৃদ আরহামের কানে ফিসফিস করে বলল, কিরে বন্ধু, এখন বডি দেখিয়ে আমার শালি সাহেবাকে পটাতে চাচ্ছিস নাকি? তোর শালি সাহেবা বডি দেখে পটবে না, আর যদি পটে যায় তাহলে তো হলই। আমার শালি সাহেবাকে পটানো সহজ না বেটা, অনেক কসরত করতে হবে। কসরত হো, আগে পটাতে কসরত করতে হবে, তারপরই বিছানায় কসরতের সুযোগ পাবি। দাঁত বের করে হেসে বলল রিদ। আরহাম রিদের পিঠে কিল দিয়ে বলল, চোপ শালা, তোর মাথায় সারাক্ষণ খালি ওইসবই চলে, সময় আছে ভালো হো। বৌদের মন পাইতে হলে একটু ওইরকমই হইতে হয় বন্ধু, আগের থেকেই প্র্যাকটিস করতেছি। আরহাম হাসলো, কিছু বলল না। হৃদ আর আরহামকে নিজেদের মধ্যে কথা বলতে দেখে অহনা বলল, আপনারা কি বলছেন চুপে চুপে? ছেলেদের সিক্রেট কথা জানে মান, বাচ্চাদের শুনতে নাই। অহনা মুখ বাঁকাল। হৃদ মাহানুরকে জিজ্ঞেস করল, তা শালি সাহেবা তারপর শ্বশুরবাড়ি যাবে নাকি বাপের বাড়ি? কোনো জায়গায়ই যাব না। মানে? তাহলে কোথায় যাবে? আমার স্বপ্নের দেশে যাব। আরহাম অবাক হয়ে মাহানুরের দিকে তাকাল। মাহানুরকে সুনহেরা ডাকছে। পানি থেকে পা তুলে অহনাকে নিয়ে চলে যায় সে। সন্ধ্যা পড়েছে, সকলে এখন রেডি হতে ব্যস্ত, ছেলেরা সবাই তৈরি, কেউ কেউ আড্ডা দিচ্ছে তো আবার কেউ কাজকাম দেখছে। আজকে মেয়েরা সবাই সাদা লাল মিশ্রণের শাড়ি পরেছে, তরুণী মধ্যবয়স্ক সবাই এক। মেকআপ আর্টিস্টরা মেকআপ করে দিচ্ছে সুনহেরা আর অহনাকে। মাহানুর আজকে আগে আগেই তৈরি, অনেকেই তার সাথে শয়তানি করছে, নতুন বিবাহিত বউ বলে কথা। মেকআপ করা আর শাড়ি পরা হয়েছে, সে এখন তার রুমে যাবে জুয়েলারি পরতে। অহনা তাকে বলল, মাহানুর আসার সময় আমার জুয়েলারিগুলো নিয়ে আসিস। ওকে। মাহানুর রুম থেকে বের হয়, গুনগুন গান গাইতে গাইতে হাঁটছে সে। নিজের রুমে এসে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। শাড়ির সাথে আজ তারা টাটকা লাল গোলাপের জুয়েলারি পরবে, আয়াস বিকালেই তাদের নিয়ে এসেছে। মাহানুর আয়নার সামনে সবকিছু বের করে সাজিয়ে রাখে, প্রথমে কানের দুল পরে তারপর হাতে ফুলের মালা পরে। সহসা দরজায় করা নাড়ার শব্দে পিছনে ফিরে তাকায়, আঁচলটা সুন্দর করে নিয়ে দরজা খুলে দেয় মাহানুর। দরজার বাহিরে আরহামকে দেখে ভ্রু কুচকে তাকিয়ে থাকে, হেলফেল না করে দরজা লাগাতে নিলে আরহাম জোর করেই রুমে ঢুকে যায়। দরজার ছিটকিনি লাগিয়ে মাহানুরের দিকে তাকিয়ে টান টান হয়ে দাঁড়ায়। মাহানুর বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? নাকি বিয়ে হয়েছে বলে জামাই বউ জামাই বউ খেলতে এসেছেন? কিভাবে খেলে? যদি একটু শিখিয়ে দিতে তাহলে ট্রাই করতাম। মাহানুর তপ্ত নিঃশ্বাস ফেলে সামনে থেকে সরে যায়। এই মানুষের সাথে তর্কে যে শুধুই নিজের ভালো মুডটা নষ্ট করতে চায় না সে। আয়নার সামনে দাঁড়িয়ে হাতের মালা বাঁধতে থাকে।
আর হাম পিছন থেকে মাহানুরের পা থেকে মাথা পর্যন্ত আগাগোড়া পরোক্ষ করে আঁখিজোড়া বন্ধ করে ফেলে আশেপাশে তাকিয়ে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নেয়। বারবার তার নজর চেয়ে থেকেছে মাহানুরের অর্ধ উন্মুক্ত পিঠ আর কোমরের দিকে। শাড়ি পরানোর সময় ভালোভাবে সেফটি পিন দেওয়া হয়নি, তাই তো এদিক সেদিকে থেকে খুলে খুলে যাচ্ছে। মাহানুর কপালে ফুলের টিকা পড়তে পড়তে আয়নায় আরহামের দিকে তাকায়। আরহামের অস্বাভাবিক চাহনি দেখে মাহানুর দ্রুত আঁচল দিয়ে পিঠ ঢেকে ফেলল। আরহাম সাদা পাঞ্জাবি পরেছে আজ, বলিষ্ঠ দেহে আটসাট হয়ে লেগে আছে। হাতা ঠিক করতে এগিয়ে আসলো আরহাম, গম্ভীর কণ্ঠে বলল, আমি কিছু বলতে এসেছিলাম, তো বলুন, আমি কি আপনার মুখে কোস্টিপ লাগিয়ে রেখেছি? চুপ, তুমি যদি ভেবে থাকো আমি তোমার থেকে প্রতিশোধ নিতে এমনটা করেছি তাহলে তুমি ভুল। এত ছোট একটা বিষয়ের প্রতিশোধ আমি এভাবে নেব না। অনেক মানলাম আপনি ইচ্ছে করে করেননি। তারপর আয়নায় পিঠ ঠেকিয়ে আরহামের দিকে ঘুরে বলল মাহানুর, বুকে দুই হাত গুজে রাখল। আরহামও একই ভঙ্গিতে বলল, এখন তুমি কি চাচ্ছ? আর আমাকে ডিভোর্সের কথা বলে লাভ নেই, কারণ আমি ডিভোর্স দেব না, আমার সময় লাগবে। তো হো, আমি কি তোমাকে এখনই আমার সাথে শু এতে বলছি? মাহানুর হক চকিয়ে গেল, শুকনো ঢোক গেল। আরহাম গাঢ় চোখে মাহানুরকে দেখছে। আরহাম আরেকটু এগিয়ে গিয়ে তাদের মধ্যকার দ্রুত কিছুটা ঘুচিয়ে ফেলল। মাহানুর কেঁপে উঠল আরহামকে হঠাৎ এত কাছে আসতে দেখে। আরহাম ধীর কণ্ঠে বলল, আমি কাল বাদে পরশু চলে যাব চট্টগ্রাম, তারপর এক মাসের মধ্যে আমার কাশ্মীর বা ভারত যাওয়া হতে পারে। ওয়াইফকে পার্সোনালি সময় দেওয়ার মতো তেমন কোনো সময়ই আমার হাতে নেই। অন্য হাসব্যান্ডদের মতো তোমাকে আমি জায়গায় জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারবো না। এইরকম অনেক কারণে আমি কখনোই বিয়ে নামক কোনো সম্পর্কে জড়াতে চাইনি। অনাকাঙ্ক্ষিতভাবে এখন তুমি আমার হয়ে গিয়েছ। তোমার সম্পূর্ণ দায়িত্ব এখন একজন হাজবেন্ড হিসেবে আমার, তাই তোমাকে আগেই আমি সবটা বলে রাখলাম। মাহানুর মুখ ছোট করে ফেলে পর পর দুইবার ভেঞ্চিও কাটল। আশেপাশে তাকিয়ে গলা ঝেড়ে বলল, আমি জানি এসব কিছু বলার প্রয়োজন নেই, তাছাড়াও আপনাকে আমি ভালোবেসে বিয়ে করিনি। আমার মনে হয় না আপনাকে আমার কখন প্রয়োজন পড়বে। আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন আর আমি আমার, কিন্তু আমার প্রয়োজন পড়বে, আর যখন অতিরিক্ত প্রয়োজন পড়বে সেদিনই তোমার ঢাকায় শেষ দিন হবে, আমার সাথে চট্টগ্রাম নিয়ে যাব, পরে তা পরে দেখা যাবে, থমথমে কণ্ঠে বলল মাহানুর। আরহাম স্মিত হাসল মাহানুরের অগোছালো নজর দেখে, ফু দিয়ে মাহানুরের সামনে চুলগুলো উড়িয়ে দিয়ে বলল, তোমার বাবা আমাকে শর্ত দিয়েছে, তার মেয়েকে আমি কোনো বিষয় নিয়ে জোর করতে পারবো না, সে যে পর্যন্ত না আমাকে নিজ থেকে মেনে নেয় ওই পর্যন্ত আমার তার ওপর কোনো অধিকার নেই। আমিও রাজি হয়ে গিয়েছি, কারণ আমার ভোলাভালা শ্বশুরমশাই তো জানে না অধিকার দিতে নয় বানিয়ে নিতে হয়। মাহানুর অবাক হয়ে তাকিয়ে বলল, বাবা বলছে এটা? হ্যাঁ, দ্যাটস মাই ফাদার। আর আপনার কি এখন আমার কোলে উঠতে ইচ্ছে করতেছে? এত কাছে আসছেন কেন অসভ্যের মতো? কটমট করে বলল মাহানুর। আরহাম বাঁকা হাসল, মাহানুরের কাঁধের দিকে তাকিয়ে রইল সে। মাহানুর বুঝল না এই চাহনির মানে। আরহাম নিচে ঠোঁট কামড়ে তার চিল্লা হাসল, আঙ্গুল দিয়ে কাঁধের দিকে ইশারা করে মাহানুরকে বলল,
যে জামা পরলে ভিতরে থাকার জিনিসও সকলের নজরে পড়বে, ওই ধরনের জামা পরা তোমার জন্য আজ থেকে নিষিদ্ধ। মাহানুর ঘাড় বাঁকিয়ে কাঁধে তাকাতেই তার মাথা কাঁধটা পড়ে সরমে সে শেষ। সে সবসময় শালীন ড্রেস পরে, এই ব্লাউজ অহনা এনেছিল তাই গলা একটু বেশি বড়। এভাবে অপমানিত হয়ে মাহানুরের নিজেকে কেটে টুকরো টুকরো করতে মন চাইল। আরহাম পুনরায় বলল, এই ব্লাউজ চেঞ্জ করো, তোমার শরীর হলো তোমার হাসব্যান্ডের আমানত, অন্যের আমানত এভাবে লোকদের দেখানো গুনাহের কাজ। মাহানুর শক্ত মুখে কিছু বলতে উদ্যত হতেই আরহাম মাহানুরের গালে হাত দিয়ে স্মিত হেসে রুক্ষ স্বরে বলল, আমি তোমার বাবা চাচা নই যে তোমাকে শুধু মাথায় তুলেই রাখব, বউ দোষ করলে শাসনও করব, আবার ভালোবেসে বুকে জড়িয়েও রাখব, ওই রকম স্বামী আমি, বুঝতে পারছ? আমার ওপর অধিকার ঘাটানোর রাইট নেই আপনার আরহাম চৌধুরী। হতেই পারে আপনি অনেক বড় কেউ, তবে আমার কাছে আপনি আমার পায়ের ধুলার সমতুল্য। আরহামের আজ রাগ উঠল না, শব্দ করে হাসল মাহানুরের কথায়। নিলিপ্ত ভঙ্গিতে বলল, এটাকে অধিকার বলে না নিজের আমানত রক্ষা বলে। ওকে যাও, আমি মুখে আর কিছু বলবো না। আরহাম কিছুটা দূরে সরে যায়, পকেটে হাত ঢুকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, এখন আমি নিচে যাচ্ছি, যদি তোমাকে এই ব্লাউজ পরেই নিচে দেখি তবে রুমে নিয়ে এসে নিজ হাতে চেঞ্জ করে দেব, আমার কিন্তু এতে লাভই হবে, তোমার বিষয় জানি না। আরহাম আর দাঁড়ালো না, যাওয়ার জন্য দরজা খুলতেই বাহিরে অহনাকে দাঁড়িয়ে থাকতে দেখল। আরহামকে বের হতে দেখে অহনাও আশ্চর্য হয়ে যায়। আরহাম স্মিত হেসে বড় বড় পা ফেলে চলে যায়। অহনা ভিতরে ঢুকে আয়নার সামনে ভোতা মুখে মাহানুরকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন মূর্তির মতো? আর আরহাম ভাই এসেছিল? মাহানুর অহনার প্রশ্নের উত্তর দিল না। কিরমিট করতে করতে ব্যাগ থেকে সাদা রঙের একটি ব্লাউজ নিয়ে ওয়াশরুম চলে যায়। অহনা গাল ফুলিয়ে বিছানায় বসে জুয়েলারি পরতে থাকল। তৎক্ষণাৎই মাহানুর ওয়াশরুম থেকে বের হল। অহনা আহাম্মকের মতো তাকিয়ে রইল মাহানুরের দিকে। আগের ব্লাউজই তো পরা, তাহলে অন্য ব্লাউজ দিয়ে কি করল? এইসব ভাবতে ভাবতে মাহানুরকে প্রশ্ন করে উঠল, বুঝলাম না তুই পাগল টাগল হয়ে গেল নাকি, ব্লাউজ কেন নিয়ে গেলি ওয়াশরুমে, চেঞ্জও তো করিসনি, তাহলে কি করলি? চুপ, একদম চুপ, বালির ব্লাউজ এনেছিস তুই, আজ তোর জন্য ওই জিরাফ উগান্ডার জঙ্গলির কাছে আমাকে অপমানিত হতে হলো, কি হয়েছে? মরা মরছে মরা মানে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিলি, হঠাৎ রেগে গেলি কেন? মাহানুর কোনো উত্তর দিল না, ধপ ধপ পা ফেলে ব্লাউজটা ব্যাগে ভরে রাখল। চেঞ্জ করবে না, সে বিয়ে করেছে বলে তার কথা শুনতে হবে, এরকমটা কোথাও লেখা নেই। মাহানুর বাকি জুয়েলারি পরতে পরতে বিড়বিড় করে বলল, শুনবো না আমি তার কোনো কথা, চান্দুর সাহস কত বড়, আমাকে হুকুম দেয়। মাহানুরকে কুমুক দেয়, আসুক কিছু বলতে ওই শালার চোদ্দ গোষ্ঠী এক করে ফেলব। জিরাফের বাচ্চাকে মনে করাতে হবে ও কোনো সাধারণ মেয়েকে বিয়ে করেনি, আমাকে করেছে। রুমের ভিতরে মায়ের সাথে রাগারাগি করছে ইকরা, চোখ মুখ ফুলে বেহাল দশা তার। অতিরিক্ত কান্নার ফলে আখিজোড়া লাল বর্ণ ধারণ করেছে। রিনা খান মেয়ের রাগ দেখে ভীত হয়ে আছেন। কিছুক্ষণ আগেই হামজা খানের সাথে দেখা হয়েছিল তার। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তাকে আর কখনোই খান ভিলায় পা রাখতে না। যে নিজের আপন ভাইয়ের মেয়ের নামে এরকম কথা রটায় তার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। রিনা খান সে কি কান্না, ভাইদের পারে না পা ধরেই মাফ চায়, তবুও হামজা খান নিজের কথায় অটল।
অশান্ত মনে ইকরার রুমে এসেছিলেন দেখতে ইকরা তৈরি হয়েছে কিনা। দুপুর থেকে ঘরবন্দি মেয়েটা, তার ভীষণ চিন্তাও হচ্ছিল। রুমে এসে মেয়েকে এরকম বিধ্বস্ত অবস্থায় দেখে পেলে চমকে যায় সে, কারণ জিজ্ঞেস করলে উঠল কতগুলো ঝাড়ি শুনল। তুই যদি এখন আমাকে কারণ না বলিস তাহলে আমি কিভাবে বুঝবো মা? বল কি হয়েছে? তুমি কোনো কথাই বলো না মম। আজ তোমার জন্য, শুধু তোমার জন্য আমার পছন্দের মানুষও ওই মাহানুরের হয়ে গেল। তুই কি কোনোভাবে আরহামের কথা বলছিস? অবাক কণ্ঠে জিজ্ঞেস করল রিনা খান। ইকরা চোখের পানি মুছে বলে, হ্যাঁ, আমি আরহামকে পছন্দ করতাম। ওর মতো ছেলের সাথে আমাকে মানাবে নাকি তোমার ওই ভাইয়ের মেয়ের সাথে? আমি নিজেও বুঝতে পারিনি আরহাম মাহানুরকে বিয়ে করে ফেলবে। আমি তো শুধু মাহানুরকে খারাপ প্রমাণ করতে এরকমটা করেছিলাম। প্রত্যেকবারই যখন তুমি মাহানুরের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো সেটা আমার ওপর এসে পড়ে। আজই তাই হলো। তুই চিন্তা করিস না মা, আমি দেখছি ব্যাপারটা। তোমার আর কিছু করতে হবে না, এবার যা করার আমিই করব। বসা থেকে উঠে দাঁড়ায় ইকরা। শাড়ি পরা ছিল সে, ওয়াশরুম যেয়ে মুখ ধুয়ে আসে, আয়নায় সামনে বসে মেকআপ করতে থাকে। রিনা খান মেয়ের হাবভাব বুঝলেন না। তিনি বললেন, তুই আসলে কি করতে চাচ্ছিস ইকরা মা? দেখো আমি কি করি, আরহামকে আমার পছন্দ হয়েছে মানেই সে শুধুই ইকরার। তাছাড়াও আরহাম জোর জবরদস্তি এই বিয়ে করেছে, তাই তাকে পেতে আমার বেশি কষ্ট করতে হবে না। শুন, যা করবি ভেবেচিন্তে করিস। মাহানুর কেমন মেয়ে ভালো করেই তো জানিস। এমনেও আমার ওপর রেগে আছে, আমার কিছুই করতে পারবে না ও, ও সবই পারবে। আয়াশের খালা রোকসানাকে কিভাবে কথা শুনিয়েছে নিশ্চয়ই তুই দেখেছিস। বেচারি শেষে অপমানিত হয়ে চলেই গেল। তার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। আমার সাথেও শুধু তেরা তেরা কথা বলতো ওই মহিলা। আমি চাই না ওইরকম কিছু আমাদের সাথে হোক। হবে না, সব মেহমানরা এসে পড়েছে। সুনহিরা আয়াশকে একসাথে বসানো হয়েছে স্টেজে। বড়রা হলুদ দেওয়া শুরু করেছে। মেহরাব খান মাহানুরকে খুঁজছে। সবাই এখানে অথচ তার মেয়ের খবর নেই। সকালের পর থেকে মাহানুরের ওপর বিশেষ নজর রাখছে সে, আরহামও তার বন্ধুদের সাথে। তার কলিগ ও বড় সারা এসেছে, তাদের আপ্যায়ন করছে। সম্পূর্ণ তৈরি হয়ে সিয়ামের সাথে কথা বলতে বলতে আসছে মাহানুর। মেহরাব খান দূর থেকে মেয়েকে দেখে এগিয়ে গেলেন। মাহানুর মেহরাব খানকে দেখে বলল, বাবা এভাবে আসছো কেন? তোমার কি অসুস্থ লাগছে? না আমি ঠিক আছি, তোকেই খুঁজছিলাম। কিছু খেয়েছিস তো? হ্যাঁ, সন্ধ্যাবেলা নাস্তা করেছিলাম। এখন বলো কেমন লাগছে আমাকে? আমার ছোট্ট পরিটি লাগছে, হাসি মুখে বলল মেহরাব খান। মাহানুর বড় একটি হাসি দিয়ে বাবাকে জড়িয়ে ধরল। হামজা খান পিছন থেকে এসে বললেন, বাহ বাহ, আমাকে তো সবাই ভুলেই গিয়েছে, কেউ বড় বাবা বলে ডাকও দেয় না। মাহানুর তাকে ধরে টেনে নিয়ে আসলো। সিয়ামকে ফোন দিয়ে বলল, সিয়াইমা আমার দুইজন হ্যান্ডসামের সাথে সুন্দর সুন্দর করে কয়টা পিক তুলে দে। সিয়াম আর মুহি মিলে সুন্দর করে ছবি তুলে দেয়। ছবি তোলা শেষ হলে বাবা বড় বাবার সাথে কথা বলতে বলতে স্টেজের সামনে আসে মাহানুর। সুনহিরা আয়াশ মাহানুরকে দেখতে পেয়ে একে ওপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারা দুইজন সকলের অগোচরে কিছু একটা প্ল্যান করেছে। আরহাম গম্ভীর ভঙ্গিতে আশেপাশে নজর বুলাচ্ছে, তার অবচেতন মন খুঁজে চলেছে কাউকে। অহনার পাশে নজর পড়তেই মেজাজ চটে গেল তার। রুক্ষ দৃষ্টিতে কয়েকবার তাকিয়ে চোয়াল শক্ত করে ফেলল।
জোবান মাহানুরকে দেখে চমকিত কণ্ঠে বলল, আরহাম স্যার, এটা উয়ে মাহানুর না যে আপনাকে আঘাত করেছিল। হ্যাঁ জোবান সাহেব, দাঁতে দাঁত চেপে বলল আরহাম। জোবান মেকি হেসে বলল, ও আপনার আত্মীয় হয়, আগে তো বললেন না, আমার ছোট বোনের ননদ হয়, আর আপনাদের মেজর সাহেবের মিসেসও হয়। পাশ থেকে ফোরন কেটে বলল রিদ। জোবান অবাক, পাশের অন্য স্যাররাও একটু অবাক। একজন জিজ্ঞেস করল, আরহাম আপনি বিয়ে কবে করলেন? আরহাম চোখ রাঙিয়ে রিদকে ইচ্ছে মতো গালি দিচ্ছে, গলা ঝেড়ে ভদ্রভাবে বলল, আজ সকালেই পারিবারিকভাবে হঠাৎ করে বিয়ে হয়েছে স্যার। সবাই আরহামকে কংগ্রেস করল। বড় স্যার যিনি কিনা চট্টগ্রাম ক্যান্টনমেন্টের হেড অফিসার, সে আরহামকে বলল, আপনার বিয়ের উপলক্ষে গিফট হিসেবে আপনাকে এক সপ্তাহ ছুটি দেওয়া হলো আরহাম সাহেব, কিন্তু স্যার ট্রেনিং তো পিছিয়ে যাবে, প্রবলেম নেই, মিস্টার জোবান সামলে নেবে। আর আপনি এমনেও 3 বছরের মধ্যে তেমন কোনো লম্বা ছুটি নেননি, তাই এটা আপনার পাওনা। জি ঠিক আছে স্যার, আপনারা সবাই বসুন, আমি এখানেই আছি, যে কোনো দরকারে ডাক দেবেন। হৃদের ঘাড় ধরে তাকে কিছুটা দূরে নিয়ে যায় আরহাম, পিঠে কতগুলো কিলঘুষি দিয়ে বলল, তোকে বলেছিলাম তাদের সামনে বিয়ের কথা বলতে, বিয়ে হতে দেরি, তোর চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে জানাতে দেরি নেই। আরে আরে হাসতে মার ভাই, একদিন না একদিন সবাই তো জানতই, তাই আমি আজই বলে দিলাম, আর কিছু বলিসি না তুই মাদা, বকাবুকা পড়ে দে, আগে দেখ আমার জন আর তোর বেগমকে কত সুন্দর লাগছে, থুথু আমারই না নজর লেগে যায়। অনেকটা নাটকীয় ভঙ্গিতে বলল রিদ। আরহাম রাগে কটমট করতে করতে রিদের পিছনে লাথি বসিয়ে দিল। আয়াশ আর সুনহেরা বসা থেকে উঠে দাঁড়াল। সুনহেরা হাতে মাইক নিয়ে সকলের আকর্ষণ পাওয়ার জন্য বলল, হ্যালো এভরিওয়ান, আমরা আপনাদের কিছু বলতে চাই। আয়াশের হাতেও একটি মাইক। আয়াশ মুগ্ধ হয়ে বারবার সুনহেরার দিকে তাকাচ্ছে। সম্পূর্ণ হলুদ রঙের লেহেঙ্গা পরেছে সে, কাঁচা ফুলের গহনা। সুনহেরা কথার ফাঁকে ক্ষণে ক্ষণে বড় বড় আঁখিজোড়ার পলক ফেলছে, যেটা আয়াশের কম্পিত চিত্তকে বেসামাল করে দিচ্ছে। আয়াশকে কিছু বলতে না দেখে সুনহেরা ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকায়, চোখের ইশারায় কথা বলতে বলে আয়াশের ঘোর কেটে যায়। মাইক মুখের সামনে ধরে বলল, প্রথমেই বলবো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই বিশেষ দিনে উপস্থিত হয়ে আমাদের খুশিকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন আজ সকালেই পারিবারিকভাবে হুট করে আমার বোন মাহানুর আর সুনহেরার ভাই আরহাম ভাইয়ের বিবাহ সম্পূর্ণ হয়েছে। আমরা সবাই তাদের দুইজনকে কংগ্রেস জানাই। সকলে একসাথে তালি দিল। আয়াশ একটু নিঃশ্বাস নিয়ে আশেপাশে তাকিয়ে মাহানুরকে খুঁজতে লাগল। এক কোনায় অহনার কাঁধে মাথা রেখে বসে আছে মাহানুর। বিড়বিড় করে আয়াশকে বকছে সে, যেটা আয়াশ বুঝতে পারল। সুনহেরা বলল, আমি আমার ভাইয়ের অনেক আদরের ছোট বোন, কয়েক বছর আগে আমাদের বাবা মারা যান, তারপর থেকে আমার ভাই আমাদের দুই বোনকে আঁকড়ে ধরেন, ছোট থেকে ছোট আবদার পূরণ করে এসেছেন তিনি আমাদের। সত্যি বলতে সবারই হয়তো মা বাবা সবচেয়ে প্রিয় থাকে, কিন্তু আমার ভাই সব থেকে বেশি প্রিয়। আম্মু আর আপু অনেক প্রিয়, তবে ভাইয়া একটু বেশি। শেষের কথাটা হাত দিয়ে দেখিয়ে বলল সুনহেরা। নিষ্পলক অদূরে দাঁড়িয়ে থাকা আরহামের দিকে তাকায় সে, চোখ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার। আরহাম রাগি মুখ তাকাতেই সুনহেরা আলতো হাতে আঁখিজোড়া মুছে নেয়। স্মিত হেসে বলল, সরি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, ছোটকাল থেকে ভেবে এসেছি একটা মাত্র ভাইয়ের বিয়েতে ইচ্ছে মতো এনজয় করব, বাট এরকম হঠাৎ ভাবে তার বিয়ে হয়ে যাবে কল্পনাতেও ভাবতে পারিনি। এখন হুট করে বিয়ে হলেও কেউ আমাকে আটকাতে পারবে না ভাইয়ের বিয়েতে এনজয় করা থেকে। সুনহেরার কথার মানে কেউই বুঝল না।
মহানুর একবার রাগে কিরমির করছে তো একবার সরমে মাটিতে লুটপুটি খাচ্ছে। সুনহেরা আয়াশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তো আমরা দুইজন ভেবেছি বিয়ে কেন শুধু আমাদের হবে, আমাদের নিউ কাপলদেরও তো হওয়া উচিত তাই না? আপনারাও একসাথে দুইটা বিয়ে এনজয় করতে পারবেন। ভাইয়া আর মহানুর আপু উপস্বরী, এখন তো শুধু ননদ না বড় ভাবিও আপনি আমার। ভাইয়া আর ভাবি আপনারা একটু কষ্ট করে স্টেজে আসুন প্লিজ, আমার আবদার এটা। রিদ এক প্রকার আরহামকে ঠেলে স্টেজে পাঠায়। মহানুর এক পা এগিয়ে গেলে আরেক পা পিছিয়ে যায়। এভাবেই মৃদু পায়ে স্টেজে উঠে সে। উঠার সময় শাড়ির জন্য একটু বেগ পেতে হয়েছে। আয়াশ তাকে উঠতে সাহায্য করে। আরহাম রেগে আছে তাই আর এগিয়ে যায়নি। দুইজনকে একসাথে দাঁড় করিয়ে সুনহেরা বলল, আমাদের সাথে ভাইয়া আর ভাবির বিয়েটাও সম্পূর্ণ হবে যাবতীয় রীতি মেনে। আগামীকাল একই স্টেজে দুই জুটির বিয়ে হবে। আপনারা প্লিজ কেউ না বলবেন না ভাইয়া আর ভাবি, আপনাদের কাছে এই ছোট্ট আবদার আমার। আরহাম আর চোখে মহানুরের দিকে তাকায়। মূর্তির মতো শাড়ি ধরে দাঁড়িয়ে আছে সে। আরহাম শান্ত কণ্ঠে মাথা নাড়িয়ে বলল, আমার বোনের আবদার আমি কিভাবে অপূরণ রাখি? তোদের যা যা মন চায় কর, আমাদের দুইজনের কোনো আপত্তি নেই, তাই না মহানুর? মহানুর অন্যমনস্ক হয়ে মাথা নাড়ায়। রিদ সহ আরহামের বন্ধুরা সিটি বাজাচ্ছে। মহানুরের এখন ইচ্ছে করছে এই দুই ভাই বোনকে চিবিয়ে খেয়ে ফেলতে। একবার তো বিয়ে হয়েছেই, এত আহামরি করার কি আছে? মহানুর কোনোরকম স্টেজ থেকে নেমে পড়ল। অহনা এক দৌড়ে মহানুরের কাছে আসে, মহানুরকে জড়িয়ে ধরে খুশিতে ঘুরতে থাকে। মহানুর ঝান্টা মেরে সরিয়ে দেয় অহনাকে, মুখ ফুলিয়ে চেয়ারে বসে পড়ে। একে একে সবার হলুদ দেওয়া শেষ হলে অনেকক্ষণ নাচানাচি গান হয়। মহানুর গোমরা মুখে বসেই দেখছে। একসময় অতিরিক্ত বিরক্ত লাগায় বসা থেকে উঠে দাঁড়ায় সে। অহনা আর হাজেরাকে বলে তার অসুস্থ লাগছে তাই সে রুমে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে ভবনের ভিতরে ঢুকতে যাবে তখন মহানুরের কোলের কথা মনে পড়ে। বড় বড় পা ফেলে ভবনের পিছনে যায় সে। পুলিশ সাইটেও লাইটিং করানো হয়েছে তাই আলোয় ঝলমল করছে, একজন মানুষও নেই এখানে। মহানুর আশেপাশে তাকিয়ে শাড়ি উঁচু করে ফুলে পা চুবিয়ে বসে পড়ল। ফোন হাতে নিয়ে কানে ইয়ারফোন গুঁজল। আরহামের সাদা পাঞ্জাবিতে নিচের দিকে কিছুটা হলুদের দাগ বসিয়ে দিয়েছে রি। সেটা পরিষ্কার করতে ফুলের দিকে যাচ্ছিল সে, মাঝ পথে তার রাস্তা আটকে দাঁড়ায় ইকরা। আরহাম আকস্মিক ইকরাকে এভাবে সামনে দেখে কিঞ্চিত পিছিয়ে গেল। অবছালো ভাবে তাকাতেই দৃষ্টি নত করে ফেলল আরহাম। ইকরার শাড়ির পরার ধরন তার কাছে জঘন্য লাগল। আরহামের মতে অর্ধেক শরীর উন্মুক্ত করে শাড়ি শুধু পতিতা মেরাই করে ভালো ঘরের মেরা না। নিচের দিকে দৃষ্টি রেখেই গম্ভীরভাবে বলল, আমি একটু ব্যস্ত আছি, ইকরা পরে কথা হবে। কিসের এত ব্যস্ততা আপনার? কিছুটা এগিয়ে গেল ইকরা। আরহাম চোখ মুখ শক্ত করে ফেলল। এই দিকটায় তেমন কোনো মানুষ নেই, একদম নির্জন। দৃঢ় কণ্ঠে আরহাম বলল, দূরত্ব বজায় রেখে কথা বলুন ইকরা, আমাদের মধ্যকার সম্পর্ক ভুলে যাবেন না। গুনগুন গান গাইতে গাইতে বামপাশে তাকায় মহানুর। আরহাম আর ইকরাকে এত পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে ফেলে দ্রুত কান থেকে ইয়ারফোন খুলে ফেলে দুটো কুচকে সেদিকে তাকিয়ে থাকে বিষয়টা বুঝতে। আরহামের কথায় নিলিপ্ত ভঙ্গিতে হাসল ইকরা। ধীর কণ্ঠে বলল, আপনার মতো সুদর্শনকে শুধু আমার সাথে মানায়। জানেন প্রথম দিনই আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে যাই আমি। মহানুরের সাথে তো আপনার নামের মাত্র বিয়ে হয়েছে, আপনি ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে এসে পড়ুন আরহাম, আমরা বিয়ে করে হ্যাপিলি লাইফ কাটাবো। আই শোয়ার আমি আপনাকে ভালোবাসায় ঘুরিয়ে দেব। আরহাম কুটিল হাসল। ইকরার কথা তার কাছে অনেক ফানির জোক মনে হচ্ছে। ইকরা মনে মনে ভাবল আরহাম হয়তো তার কথায় গলে গিয়েছে।
তাই সে মধ্যকার সবটুকু দূরত্ব খুঁজে পেলে। আরহামের বুকের উপরে পাঞ্জাবির বোটামে হাত দিয়ে আবেদনময় কণ্ঠে বলে, আপনি বুঝদার, অবশ্যই পচা শামুকে পা কাটবেন না। যদি বলেন আজ রাতেই আমি আপনার সাথে থাকতে রাজি। আরহাম হাসি মুখে ধীর কণ্ঠে বলল, আজ তুমি যদি আমার বোনের ননদ আর আমার স্ত্রীর কাজিন না হতে তাহলে এই এত নিকটে আসার জন্য আর আমার বক্ষস্থলে হাত দেওয়ার অপরাধে তোমাকে কষিয়ে দুটো চর দিতাম আমি। ইকরা চোখ মুখ উঁচকে পেলে। আরহামের কাছ থেকে এরকম কথা সে মোটেও আশা করেনি। আরহাম এক প্রকার ধাক্কা দিয়ে গুড়ে সরিয়ে দিল ইকরাকে, পকেটে হাত ঢুকিয়ে একই ভঙ্গিতে বলল, আর হ্যাঁ ঠিক বলেছ, আমি অবশ্যই বুঝদার, তাই পচা শামুকে পা কাটতে চাচ্ছি না। ইকরা এবার আসপে পিষ্টে জড়িয়ে ধরল আরহামকে। আরহাম যেন ভড়কে গেল, এই মেয়ে তার ধৈর্যের বাঁধ ভাঙছে। অন্যদিকে মাহানুর কিছুই বুঝল না, তাদের মধ্যে কি কথা হচ্ছে বা ইকরা আরহামকে কেন জড়িয়ে ধরল কিছুই ঠাউর করতে পারল না। সে শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করল। আরহাম ভালোভাবেই তাকে ছাড়ানোর চেষ্টা করে, অনেক বোঝো দেয়, কিন্তু ইকরা চোখের মতো আরহামকে ধরে রেখেছে। আরহাম আর পারল না নিজেকে স্বাভাবিক রাখতে, খেপা বাঘের মতো ইকরাকে নিজে থেকে ছাড়িয়ে ঠাস করে চর বসিয়ে খেত হল সে। মাহানুর চঙ্কিত হয়ে মুখে হাত দিল, ইকরা গালে হাত দিয়ে ছল ছল চোখে তাকিয়ে রইল। আরহাম ক্ষিপ্ত কণ্ঠে দাঁতে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, এই চরটা তোমার গালে পড়তো না যদি না আমার বউয়ের সম্পদ এই আমাকে টাচ করতে। নেক্সট টাইম আমার আশেপাশে ভিড়লেও ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে বলে দিলাম। ইকরা কান্না করতে করতে এক দৌড়ে চলে যায়। আরহাম চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয়, আখিজোড়া খুলে সামনে পা বাড়ায়। পুল সাইডে তাকাতেই মাহানুরকে দেখতে পায় সে। পানিতে ডুবানো মাহানুরের উন্মুক্ত ফর্সা পায়ের দিকে তাকিয়ে থাকে সে। মাহানুর সেই দৃষ্টি পরোক্ষ করে তড়িৎ পুল থেকে পা তুলে সারি নিচে নামিয়ে উঠে দাঁড়ায়। কোনো দিক না তাকিয়ে বড় বড় পা ফেলে চলে যেতে নিলে আরহাম তাকে দেখে উঠে, তবুও সে দাঁড়াল না। আরহাম ছুটে এসে মাহানুরের মুখেন দাঁড়ায়। আচমকা সামনে আসায় মাহানুর আরহামের সুঠাম বক্ষের সাথে বাড়ি খেয়ে একটু দূরে সরে যায়। আর্তনাদ করে উঠল, আহ, এত শক্ত মানুষের বুক হয় নাকি বাবা, তুমি একা একা এখানে কি করছো, আবার কোন দুর্ঘটনা ঘটানোর ফন্দি আছছ? ওই বেটা মুখ বন্ধ কর, তখন থেকে তোর কথাগুলা শুনছি আমি। ভাই আমি তোর বউ, তোর টাকা দিয়ে কেনা গোলাম না যে তোর সব কথা শুনতে হইব, ছটপট বলল মাহানুর। আরহামের নাকের পাঠা ফুলে উঠল। মাহানুরের দিকে খানিকটা ঝুঁকে বলল, বউ দেখেই তো আমার সব কথা শুনতে হবে, বাই দা ওয়ে ব্লাউজ চেঞ্জ করনি? হো করিনি আর করবো না, দরকার পড়লে ড্রেস ছাড়া ঘুরব। তুই কিছু বলতে পারবি না আমাকে? কিছু বলবো না, ডাইরেক্ট পা ভেঙে রুমে বসিয়ে রাখবো আমি, তারপর ড্রেস ছাড়া থাকো বা পরে সেটা তোমার ব্যাপার, আর এই তুই তুকারি বাদ দেও, এইরকম বেয়াদবি আমার সাথে চলবে না, তোকে আমি পরে দেখব, কটমট বলল মাহানুর। আরহাম ইনোসেন্ট মুখ করে মুচকি হেসে বলল, ওকে, যখন দেখবে আগে একবার বলে দিও, একটু রেডি হয়ে থাকবো নে। মাহানুর গটগট করে চলে যাচ্ছিল কি মনে করে আবার পিছনে ফিরে তাকায়, পিটপিট তাকিয়ে প্রশ্ন করে, ইকরাকে থাপ্পড় কেন মারলেন? নিঃসন্দেহে বড় কোনো ভুল করেছে তাই শাস্তি পেয়েছে, তুমি করলে তুমিও পাবে। মাহানুর উত্তর পেয়ে আর দাঁড়াল না। আরহাম হাসতে হাসতে বলল, শরীর অসুস্থ লাগলে রুমে যেয়ে রেস্ট করো, তারপরও যদি অসুস্থ না কমে আমাকে বলিও, আরো কয়েকটা ড্রিঙ্কসের বোতল এনে দেব নে। মাহানুর আর পিছনে ফিরে তাকালো না, আরহামকে বকতে বকতে সেখান থেকে প্রস্থান করল। সকাল সাতটা, এলোমেলো হয়ে ঘুমে বিভোর মাহানুর, পরনে লেডিস টি শার্ট অর্ধেকই ওপরে উঠে গিয়েছে, কাঁথা অর্ধেক বিছানার নিচে আর বাকি অর্ধেক তার পায়ে। অহনা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও মাহানুরের পাশে শুয়ে আছে। ঘুমের মধ্যে মাহানুরের মুখ ভঙ্গিমা দেখে মিটমিট হাসছে অহনা। মাহানুর,
মৃদু কণ্ঠে ডাকলো অহনা। মাহানুরের তরফ থেকে কোনো উত্তর নেই। অহনা আবারও ডাকল, দোস্ত উঠো না জলদি। মাহানুর ঘুমের মধ্যেই বলল মাহানুর। অহনা বিরক্ত হয়ে আবারও বলল, মাহানুর রোর কি হয়েছে? এভাবে শাড়ির মতো চেঁচামেচি কেন করছিস বোকাচো? ঘুম জড়ানো কণ্ঠে বলল মাহানুর। অহনা মাহানুরকে আলতো হাতে কোলবালিশের মতো জড়িয়ে ধরল। মাহানুরের কানে কানে বলল, দোস্ত আজ না তোর বিয়ে, তাহলে আজ রাতেই তো তোদের ফার্স্ট নাইট। অহনার কথা শ্রবণ হতেই বাকি ঘুমটুকু উড়ে গেল মাহানুরের, চোখ খুলে গেল আপনা আপনি। হৃৎপিণ্ড ধক ধক শব্দ করতে লাগলো তার। অহনা মাহানুরকে আরেকটু ভীত করার জন্য বলল, দোস্ত ফার্স্ট নাইট ওর বাসরা রাত মানে তো জানিসই, আমরা কিন্তু একজন আরেকজনকে প্রমিস করেছিলাম ফার্স্ট নাইটে কে কি করব তা দুইজন দুইজনকে বলবো, আগামীকাল তোকেও কিন্তু বলতে হবে। মাহানুর রোবটের মতো শুয়ে রইল। অহনা মুখ চেপে হাসল, আপোষ স্বরে একা একাই বলল, কোথায় মাহানুর আমাদের বলেছিল সে কখন বিয়েই করবে না, অথচ আজ বাদে কালই সে আর ভার্জিন থাকবে না। আপোষ আর আপোষ। অহনাকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় উঠে বসল মাহানুর। চুল খোপা করতে করতে অদ্ভুত মুখ ভঙ্গি করে বলল, ছি কি বলছিস সেসব তুই। মাহানুর বিছানা থেকে নেমে ব্যাগ খুলে ড্রেস বের করে, বিকৃত মুখে বিড়বিড় করে বলে, ছি ছি ছি, ওয়াশরুম চলে গেল মাহানুর। অহনা ভেবছে কা খেয়ে শুয়ে রইল। মাহানুর এতবার ছি ছি কেন বলল বুঝতে পারল না সে, হয়তো অতিরিক্ত শখ খেয়ে নিজের অস্তিত্বই ভুলে গিয়েছে মাহানুর। একবারে গোসল করেই বের হয় মাহানুর। আজ সকালে তাকে আর সুনহেরাকে একসাথে হলুদ গোসল দেওয়া হবে, রাতে বিয়ে, আর আগামীকাল সবাই বাসায় চলে যাবে। রিসেপশনের ফাংশন একমাস পর করা হবে কারণ বিয়ের তিন দিন পরই সুনহেরার এক্সাম। এদিকে মাহানুরের প্ল্যানিং আগামীকাল ভোরেই সে রওনা হবে তার মঞ্জিলে। মেহরাব খান হামজা খানের সাথে কথা বলেছে সে, দুজনই তাকে যাওয়ার অনুমতি দিয়েছে। এখন আরহাম কোনো গ্যাঞ্জাম না করলেই হলো। সোফায় বসে বসে ভেজা চুল ঝাড়ছে মাহানুর। জগড়া করতে করতে সিয়াম আর মুহিব মাহানুরদের রুমে প্রবেশ করে। ভিতরে এসেও তারা নিজেদের মধ্যে ঝগড়া করেই যাচ্ছে। অহনা নাক মুখ কুচকে ধমকে উঠল দুইজনকে, চোখ বাল, এভাবে মেয়েদের মতো ঝগড়া কেন করছিস তোরা? এই মুহিব হারামি এসে গায়ে পড়ে ঝগড়া করছে, আর কাজ কাম নাই শালার। তোদের ঝগড়া দেখে আমার তো মাঝে মাঝে মনে হয় তোরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যা সর, উল্টাপাল্টা কথা বলবি না একদম, বলল সিয়াম। মুহিব মাহানুরকে দেখে সন্দিহান নজরে তাকিয়ে রইল কিছুক্ষণ, কণ্ঠস্বর খাদে ফেলে বলল, মাহানুর তুই কি কাল রাতে আরহাম ভাইয়ের সাথে থেকেছিস নাকি? দূর না, কি সব বলছিস না, মানে সকাল সকাল গোসল করেছিস তাই জিজ্ঞেস করলাম। মাহানুর বসা থেকে উঠে মুহিবের মুখে তোয়ালে ছুঁড়ে মারে, চিবিয়ে চিবিয়ে বলে, তোর মতো আবালকে আইতে ঝাড়ু যাইতে জুতা দেওয়া দরকার, কুত্তার নানা। আচ্ছা ভাই তোরা ঝগড়া পড়ে করিস, এখন নিচে চল, আমার ভীষণ খিদে পেয়েছে। অহনার কথায় সহমত মুহিব। সিয়ামকে ভেঙচি কেটে বলল, আমার পেটেও ইঁদুর দৌড়াচ্ছে, চল জলদি। চারজন মিলে বক বক করতে এগোচ্ছে সামনে। মাহানুর আজকে নিজের মধ্যে নেই, কি থেকে কি হয়ে গেল সবটা ভাবছে সে। তার সাজানো গোছানো জীবন পুরোটাই এলোমেলো হয়ে গেল। দুঃখ কষ্টে বুক ভারী হয়ে এলো মাহানুর। মুহিব অহনা হাঁটতে হাঁটতে অনেকটা আগে চলে গিয়েছে।
শ্যাম মাহানুরকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করল, কিরে কি হয়েছে তোর, কোনো কিছু নিয়ে টেনশনে আছিস নাকি? ধেন ভেঙে গেল মাহানুরের ঘাড় বাঁকিয়ে শ্যামের দিকে তাকাল। করুণ কণ্ঠস্বরে বলল, ওপর দিয়ে তো সব ঠিকঠাক আছে, তবে আমার মনের ভিতরে ঝড় তুফান চলছে। শ্যাম মাহানুরের দিকে তাকিয়ে রইল। তারা খুব কমই মাহানুরকে দুঃখী মুখে দেখেছে। সবসময়ই এই মেয়ে তাদের হাসায়, অন্যদের বকাঝকা করে। মাহানুরকে এরকম শান্তশিষ্ট সাজে না, তাকে জঙ্গলি বিল্লি রূপেই ভালো লাগে, মনে মনে ভাবল শ্যাম। মাহানুরকে বলল, নিজেকে সময় দে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তাছাড়াও আরহাম ভাই যথেষ্ট ভালো পুরুষ, সে ভালো নাকি খারাপ সেটা আমার ভাবার বিষয় না, কিন্তু আজ আমার নিজেকে ছন্নছাড়া মনে হচ্ছে। চোখের পলকে আমার সব স্বপ্ন এভাবে ধ্বংস হয়ে যাবে ভাবতে পারিনি। ভাঙা কণ্ঠস্বর মাহানুরের। শ্যাম শান্ত কণ্ঠে বলল, আসলে তোদের বিয়েটা এরকম ভাবে হয়েছে, এটা মেনে নেওয়া একটু কঠিন, কিন্তু কিছু করার নেই দোস্ত। এখন তোর জীবনের আরেকটা সূচনা শুরু হয়েছে, নিজেকে এত সহজে ভেঙে পড়তে দিবি না। আবার নতুন করে স্বপ্ন দেখ, সেগুলাকে পূরণ করার চেষ্টা কর। আমি জানি না কি করব আর সামনে কি হবে, দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল মাহানুর। শ্যাম আস্থা দিয়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, হবে। এখন বল, তুই কবে বিয়ে করছিস? না কোনো রিলেশনে জড়াচ্ছিস আর না কোনো বিয়ে শাদিতে? আমি তো ভেবেছি সিঙ্গেল হয়েই জীবন পার করব। কয়েক মাস পর বিদেশ চলে যাব, তারপর আর কি, শুধু চিল আর চিল করব। যে আজ পর্যন্ত জানতেই পারল না তোর মনের ফিলিংসের কথা, তার জন্য তুই দেবদাস হবি। এভাবে জীবন চলে না ভাই। শ্যাম নজর লুকালো, মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে রইল। মাহানুর আবারও বলল, কি মনে করিস তুই, বিদেশ চলে গেলে তাকে তার ভালোবাসার মানুষের সাথে দেখা লাগবে না? অনেক ভালো থাকবি তুই, আমাদের ছাড়া ভালো থাকতে পারবি? আর কিছু বলিস না, এখানেই থেমে যা, ব্যথিত কণ্ঠস্বরে বলে শ্যাম। মাহানুর মলিন হেসে বলল, যা চুপ হয়ে গেলাম, আমি তোদের চোখের ভাষা পড়তে পারি শ্যাম, তাই আমার থেকে কিছু লুকানো বৃথা। শ্যাম মাথার পিছনে হাত দিয়ে হাসল। কথা বলতে বলতে নিচে এসে পড়ল তারা। আয়াস মাহানুরকে দেখে দৌড়ে আসল। শুকনো মুখে মাহানুরকে দেখে বলল, রাতে কি না ঘুমিয়ে মশা মেরেছিস? মানে কি, মশা কেন মারব? তাহলে মুখ বিষণ্ণ কেন? রোগা রোগা লাগছে। যা গোড়ার ডিম শয়তানি ভালো লাগছে না, তাদের কথার মাঝেই আসে না সে। আয়াসকে হাসতে দেখে জিজ্ঞেস করে, এভাবে হাসছিস কেন পাগলের মতো? আমার বোনের মুড নষ্ট করছিস নাকি? হ্যাঁ আসিন ভাই, তোমার ভাই পাগল হয়ে গিয়েছে, ওকে পাগলাগারে নিয়ে যাও। বাদর ছেড়ে আমাকে পাগল বলে, ওই আমার বোনকে বাদর বলছিস কোন সাহসে? দুই ভাইয়ের ঝগড়া দেখে মাহানুর হেসে ফেলে, আসিন এক হাতে আগলে ধরে বুকে জড়িয়ে নেয় মাহানুরকে। তিন ভাই বোন কথা বলতে থাকে নিজেদের মধ্যে। আরহাম তার ভাই বন্ধুদের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছিল। সামনে মাহানুরকে খিলখিল করে হাসতে দেখে সেদিকে তাকিয়ে থাকে। নাস্তা করা হলে মহিলারা মিলে সুনহেরা আর মাহানুরকে পাতলা সুতির শাড়ি পরায়। মাহানুর মুখ বুঝে বড়দের কথা শুনছে। দুইজনকে একসাথে ছাদে নিয়ে বসানো হয়। আগের থেকেই অহনা আরো কয়েকজন মেয়ে মিলে একটু আর একটু ডেকোরেশন করে রেখেছিল। নিচে পুল সাইডে ছেলেদের হলুদ গোসলের আয়োজন করা হয়েছে। আয়াস সেন্ট গেঞ্জি পরে আসে, আরহাম শার্ট পরা ছিল, সে হলুদ লাগবে না। আরহামের বন্ধুরা জোর করেই তার শার্ট খুলে ফেলে হলুদের মাখিয়ে দেয় দুইজনকে। আরহামও রিদকে হলুদ ভূত বানিয়ে দেয়। একজন আরেকজনকে পুলে ফেলে দেয় ধাক্কা ধাক্কি করে। উপরে মেয়েদেরও হাত পায়ে মুখে হলুদ মেখে দিচ্ছে। মাহানুর হলুদের গন্ধে নাক চেপে রেখেছে। হলুদ দেওয়া শেষ হলে বালতি ভর্তি পানি দুইজনের ওপরে ঢেলে দেওয়া হয়।
কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে মাহানুর। এখন রুমে যেয়ে ড্রেস চেঞ্জ করবে। অহনা মাহানুরকে তাদের রুমে নিয়ে আসে। সুনহেরা একা একাই যাচ্ছিল তার রুমে। শাড়ির ওপরে তোয়ালে পেঁচানো তার। আচমকা ফিহা পিছন থেকে দৌড়ে আসে। সুনহেরাকে বলল, সুনহেরা ভাবি আমি আপনাকে হলুদ লাগাতে পারিনি। ওই তাই নাকি, তাহলে এখন লাগিয়ে দেও আমার ছোট ননদি। সুনহেরা নিচে ঝুঁকে ফিহা হাত ভর্তি হলুদ তার দুই গালে লাগিয়ে দেয়। খুশিতে আবার দৌড় দেয় সে। সুনহেরা হাসতে হাসতে পিছনে ফিরতেই কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। দুটো শক্ত হাত ধরে ফেলে তাকে। অর্ধ উন্মুক্ত হলুদের মাখো মাখো আয়াসকে নিজের এত নিকটে দেখে গলা শুকিয়ে এলো সুনহেরার। সোজা হয়ে দাঁড়িয়ে দৃষ্টি নত করে ফেলল। আয়াসও নিজের হাত ছাড়িয়ে অগোছালো নজরে আশেপাশে তাকালো। ঠিক আছেন? সুনহেরা আর দাঁড়ালো না, তোয়ালে চেপে ধরে বড় বড় পা ফেলে চলে গেল। আয়াসের সামনে থাকতে তার ভীষণ শরম করছিল। আজ হঠাৎ এত শরমের কারণ অজানা সুনহেরার। আরহামের রুমের স্মুখিন দাঁড়িয়ে আছে মাহানুর। এখন বেলা তিনটা বাজে, পার্লারের মেয়েরা এসেছে, সুনহেরাকে সাজাচ্ছে তারা। বড় একটি নিঃশ্বাস নিয়ে দরজায় ঠোকা দেয় সে। দরজা খোলাই ছিল। আরহাম ভিতর থেকে উঁচু স্বরে বলল, দরজা খোলাই আছে। মাহানুর ভিতরে প্রবেশ করে। আরহাম বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। মাহানুরকে তার রুমে দেখে অবাক হয়ে যায়। ল্যাপটপ কিনারে রেখে বিছানা থেকে নেমে দাঁড়ায়। কপালে ভাঁজ পড়ল তার। গম্ভীর কণ্ঠে বলল, বাহ, মাহানুর খান আমার দরবারে এসেছে। কোন দিকে সূর্য উঠল আজ? আমি কিছু বলতে এসেছি আপনাকে। শুনছি আমি। আপনি শপিং কখন করলেন? গোত্রাতেই। ড্রেস ফিট হয়নি তাই তো? আমি সাইজ বুঝতে পারিনি। মাহানুর এক হাত দিয়ে আরেক হাত ঘষছে। কিছুক্ষণ আগে সোনিয়া তার রুমে কতগুলো শপিং ব্যাগ নিয়ে যায়। যেহেতু সুনহেরার সাথে তারও বিয়ে হচ্ছে, তাই আরহাম তার জন্য বউয়ের শাড়ি থেকে শুরু করে যাবতীয় জিনিস নিয়ে আসে। মাহানুর এত কিছু দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। তারপর কি মনে করে আরহামের রুমে আসল। আরহামের কথায় মাহানুর বলল, না সেরকম কিছু না, আমি আজ আপনার আনা ড্রেস পরতে চাচ্ছি না। কেন? বিয়ের শাড়ি, বউ সাজা এসব নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সত্যি বলতে আমি আমাদের বিয়ে মানি, কিন্তু আপনাকে হাজবেন্ড হিসেবে মানতে পারছি না আমি। আর যাকে হাজবেন্ড হিসেবে মানতেই পারছি না, তার জন্য আমি সাজতেও চাচ্ছি না, শক্ত কণ্ঠস্বরে বলল মাহানুর। আরহামের দিকে তাকিয়ে আরো বলল, আমি আমার মনের কথা বলেছি। এখন আপনি যদি জোর জবরদস্তি আপনার আনা শাড়ি পরে তৈরি হতে বলেন, তাহলে আমি সেটাই করব। আমিও চাই আমার স্ত্রী মন থেকে আমার জন্য সাজবে। মতের বিরুদ্ধে যে না, তোমার যেটা ভালো মনে হয় পরো। মাহানুর মাথা নাড়ায়, আর কিছু না বলেই চলে যায় সে। আরহাম খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলে, আমার আশা আছে একদিন তুমি নিজ থেকে আমার জন্য নিজেকে বউ রূপে সাজাবে নূর। মাহানুর রুমে আসে। অহনা আরহামের দেওয়া শপিং ব্যাগ থেকে মাহানুরের জন্য শাড়ি বের করছে, টুকটুকে লাল রঙের শাড়ি। অহনা মুগ্ধ কণ্ঠে বলে, আমার জিজুর পছন্দ আছে বলতে হবে, তোকে ফুটন্ত লাল গোলাপ লাগবে দোস্ত। শুধু শুধু এগুলো বের করিস না, আমি পরব না। পরবি না মানে? মাহানুর শাড়ি ব্যাগের ভিতরে ঢোকাতে ঢোকাতে বলল, আমি এখনই তার সাথে কথা বলে আসছি। তাকে বললাম আমি এখন তার জন্য বউ সাজতেন চাই না। সে বলল, আমার যেটা ভালো লাগে সেটাই যেন করি। অহনা রেগে উঠল মাহানুরের কথায়। খানিকটা উঁচু গলায় বলল, ভাই আমি বুঝতে পারছি না তোর অ্যাকচুয়ালি প্রবলেম কোথায়। বিয়ে ফুট করে হয়েছে সেটা তুইও জানিস আমিও জানি।
তবুও দেখ আরহাম ভাই তোকে কত সুন্দর মেনে নিয়েছে। তোর জন্য, সে নিজের বউয়ের জন্য সেই রাতেই শপিং করে নিয়ে এসেছে। তোদের সম্পর্ককে সে যদি এত ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে তাহলে তোর প্রবলেমটা কোথায় বোয়েন? এইটুকু করতে পারতেই না তুই চুপ কর অহনা। তোর এইরকম সিচুয়েশনে বিয়ে হয়নি তাই তুই আমার অনুভূতি বুঝতে পারছিস না। আজ আমার জায়গায় থাকলে বুঝতি। অহনা ভীষণ ঠান্ডা মনের মানুষ, সে সহজে রেগে যায় না। তবে আজ মহানুরের উপর ভয়ঙ্কর ক্ষেপে উঠল সে। রুক্ষ কণ্ঠে বলল, তোকে কেউ বিয়ের জন্য জোর করেছিল? আমি তারপর আঙ্কেল আমরা কয়বার তোকে বোঝালাম ভেবে চিন্তে ডিসিশন নে, কিন্তু না, তুই বিয়ে করে দম নিলি। তাহলে এখন তোর এত প্রবলেম হচ্ছে কোথায়? তোর বুঝতে হবে মহানুর তোর জন্য আরেকজনের লাইফ নষ্ট হতে পারে না। বেস্ট ফ্রেন্ড হয়ে যদি আমাকেই বুঝতে না পারিস, বেস্ট ফ্রেন্ড এর কষ্ট বুঝতে না পারিস, তাহলে প্লিজ দয়া করে আমার লাইফে আর ইন্টারফেয়ারও করিস না। আমারটা আমাকে বুঝতে দে, কাট কাট কণ্ঠে বলে মহানুর। অহনা রাগে লাল হয়ে গিয়েছে, ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, ঠিক আছে করলাম না, আমি সত্যি বললেই সবার কাছে খারাপ হয়ে যাই, তোর যা মন চায় কর। মহানুর কিছু বলল না, মূর্তির মতো দাঁড়িয়ে রইল। অহনা চলে যেতে উদ্যত হতেই থেমে যায়, পিছনে ফিরে তিক্ত স্বরে বলে, আরহাম ভাই আরও বেস্ট কাউকে ডিসার্ভ করত, দেখিস একদিন তুই তার প্রেমে পড়ে যাবি, অনেক ভয়ঙ্কর প্রেমে, তখন সে তোকে দাম দিবে না দেন তুই আপোষ করবি। সময় আছে নিজেকে সংযম কর মহানুর। ধুরুমধুরুম পা ফেলে চলে গেল অহনা। মহানুর দরজা লাগিয়ে মেঝেতে বসে পড়ল, দুই হাত দিয়ে চুল মুঠি করে ধরে কান্নায় ভেঙে পড়ল সে। অহনা রুমের বাহিরে এসে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে তারও এক ফোঁটা দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে, সিয়াম পাশ দিয়ে যাচ্ছিল, হাতে চকলেটের প্যাকেট তার। অহনাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো, আটা ময়দা না মেখে এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? অহনা সিয়ামের দিকে তাকায়, অহনার চোখে পানি দেখে সিয়াম চমকায়, বিচলিত হয়ে বলে, কাঁদছিস কেন, কে কি বলল? মহানুরের সাথে ঝগড়া হয়েছে, আমি ওকে অনেক আজেবাজে কথা বলে ফেলেছি, ফোপাতে ফোপাতে বলল অহনা। সিয়াম না বোঝার ভণিতায় বলল, ঝগড়া হয়েছে বুঝলাম, আগে তুই চোখ মুছ তারপর ক্লিয়ারলি বল, ওর খারাপ সময় সঙ্গ না দিয়ে আমি আরো ওকে বকলাম, কেমন বেস্ট ফ্রেন্ড আমি, ও আমাকে কখনোই মাফ করবে না, চোখ মুছতে বলেছিস কিন্তু আমি। অহনা চোখের পানি মুছল, কাপাকাপি কণ্ঠস্বরে বলল, হাজেরা বা লুৎফা চাচিকে একটু ডেকে নিয়ে আয়, যা যাচ্ছি, বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, আরহাম আয়াস সম্পূর্ণ রেডি, বন্ধুর দলরা তাদের ঘিরে শয়তানি করছে, আয়াস বেচারা শরমে শেষ, এত আরহাম তার বোনের জামাই আবার বউয়ের বড় ভাই, সে পারে না এখান থেকে উঠে পুঠে পালায়, বৌরাও রেডি, কাজীও এসে পড়েছে। আরহাম আর আয়াস স্টেজে যেয়ে নিজেদের স্থানে বসে পড়ল, সুনহেরা খয়েরি রঙের ভারী ডিজাইনের বেনারসি শাড়ি পরেছে আজ, তার বোনরা তাকে ধরে ধরে নিয়ে আসে। আয়াস মোহিত নজরে তাকিয়ে রইল নিজের হবুবুয়ের দিকে, মহানুর রুম থেকে বের হতেই আশেপাশে তাকালো, অস্থির হয়ে উঠল সে অহনাকে কোথায়ও না পেয়ে। সিয়ামকে দিয়ে ডেকে আনায় অহনাকে, অহনারও খুশিতেই মন ভরে ওঠে, মনে মনে অনুতপ্ত সে। মহানুর বেবি পিঙ্ক কালার লেহেঙ্গা পরেছে, পুরো লেহেঙ্গায় চকচকে সাদা পাথরের কাজ,
মাহানুরের একপাশে তার বাবা আর বড় বাবা আরেক পাশে অহনা। আরহাম তাকিয়ে রইল, শুধুই তাকিয়ে রইল। তার মনে পড়ে যায় মাহানুরের সাথে প্রথম সাক্ষাৎ এর কথা, সেই ঝগড়ুটে মেয়েটা আজ তার স্ত্রী। তবে ওই মাহানুর আর আজকের মাহানুরের মধ্যেই বিশাল পার্থক্য। সেই দিনের মাহানুরের মধ্যে ছিল বাচ্চামো, রাগ, জেদ, আর আজকের মাহানুরের মধ্যে তার আসল বয়স ফুটে উঠেছে, অনেকটা মলিন আর শ্রী লাগছে। আরহাম আর আয়াস এগিয়ে এসে নিজেদের বউকে ওপরে তুলে, স্টেজে বসে সবাই, অনেকক্ষণ ফটোশুট চলে, সকলের মধ্যে কথাবার্তা হয়, তারপর কাজী আসে। সকলের স্মুখীন কবুল শব্দটি উচ্চারণ করে বিবাহ নামক সম্পর্কে আবদ্ধ হয় তারা। কাগজে সিগনেচার করার সাথে সাথে কানায় ভেঙে পড়ে সুনহেরা। একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে তো একবার অন্যদের দিকে। আরহাম বসা থেকে উঠে বোনের কাছে আসে, বোনকে বুকে জড়িয়ে ধরে, শান্ত হতে বলে। মাহানুর আজ অটল। বসার সময় তার মুখ ভঙ্গি যেমন ছিল এখনো তেমনই আছে, সে যেন জেন্ত রোবট হয়ে গিয়েছে। একমাত্র অহনাই বুঝল মাহানুরের মনের অবস্থা। নিষ্পলক তাকিয়ে রইল সে মাহানুরের দিকে। মাহানুর চেয়ারে বসে আছে, অহনা খাইয়ে দিচ্ছে তাকে। দুইজন সেই একই সাথে আছে, তবে কেউ একটি বারো কারো সাথে কথা বলছে না। হৃদরা বাসরঘর সাজাতে গিয়েছে, সুনহেরাকেও তার বোন খাইয়ে দিচ্ছে। আরহাম মেহমানদের আপ্যায়ন করছে। হঠাৎ কোথা থেকে ছুটে আসে আয়াস, আশেপাশে নজর বুলিয়ে মাহানুরকে বলে, তুই সত্যি আগামীকাল ভোরে সাদাফদের সাথে মেঘালয় যাচ্ছিস মাহানুর? উফফ, এই সাদাফ হারামিটা তোকে বলে দিল। হ্যাঁ, ওদের সাথে আমিও টুরে যাচ্ছি, ভাবি আর তুই যাবি, আয় তিনজন যাই, মজা হবে। পাগল হয়ে গিয়েছিস তুই, আজই তো ধরতে গেলে তোর বিয়ে হলো, আগামীকাল বাসায় যাওয়ার পর গেলেও অন্য কথা ছিল। তাহলে তোর বন্ধুকে বল আগামীকাল রাতে যেতে, তুই তো অন্যদিনও যেতে পারতি। না, আগামীকালই যাব, বাবাও অনুমতি দিয়ে দিয়েছে। আয়াস আর কিছু বলল না। মাহানুরকে বোঝানো মানে তার সময় নষ্ট করা। অহনা চুপচাপ তাকে খাইয়ে দিল, খামোখা কিছু বলে ঝগড়া বাড়াতে চায় না সে। খাওয়া দাওয়ার পর্ব ঠুকিয়ে অনেকেই চলে গিয়েছে, আবার কিছু কিছু মেহমান আগামীকাল যাবে। মোটামুটি সব কাজ শেষ, এখন বউদের রুমে নিয়ে যাওয়ার পালা। সুনহেরার চোখ মুখে সরম উতলে পড়ছে। মাহানুর স্বাভাবিক, বেচারির ভাইয়ের বাসরঘরের গেট ধরার স্বপ্ন অপূরণই রয়ে গেল। এখন নতুন বউ রূপে গেট ধরলে ব্যাপারটা ভালো চোখে দেখায় না। সাইরিন, আয়াসের কাজিনরা মিলে সুনহেরাকে নির্দিষ্ট রুমে নিয়ে আসে। ফুলে সজ্জিত রুম দেখে সুনহেরা ঢোক গেলল। সাইরিন তাকে ধরে বিছানার মধ্যখানে বসিয়ে দিল। বাসরারাত নিয়ে কতগুলো জ্ঞান দিল সে, যেসব শুনে সুনহেরার কান গরম হয়ে এল, মাথা ঝুঁকিয়ে ফেলল সে। সুনহেরাকে সরম পেতে দেখে হাসাহাসি করতে করতে চলে গেল তারা। মাহানুরকেও আরহামে থাকার রুমে নিয়ে আসে। এই রুমটা তেমন সাজানো হয়নি, শুধু বিছানায় গোলাপের পাপড়ি ছিটানো। মাহানুর রহনাকে বলে তার ব্যাগ নিয়ে আসে, তাকেও বিছানায় বসিয়ে সবাই চলে যায়। মাহানুর স্বস্তির নিঃশ্বাস নিল, বসা থেকে উঠে রুমের আশেপাশে নজর বুলাল। দুইটা ল্যাপটপ আর একটা ফোন চার্জে দেওয়া, পাশেই আরহামের ব্যাগ। মাহানুর মুখ বাকিয়ে আয়নার সামনে বসে পরিহিত জুয়েলারি খুলতে থাকে। এত হাবজাব পরে বিরক্ত সে, মাথার ওনা খুলে বিছানায় রাখে, ব্যাগ থেকে ড্রেস বের করে ওয়াশরুম চলে যায় সে। সুনহেরা বসে হাত ঘষছে, নিজের ভিতর কেমন অস্থিরতা বোধ করছে সে। হালকা কেশে দরজা খুলে ভিতরে প্রবেশ করে আয়াস। সুনহেরা একটু নড়েচড়ে বসল। আয়াস মাথা তুলে সামনে তাকাল। ফুলের সাজানো বিছানায় মাথা নত করে বসে আছে সুনহেরা। আয়াস ধূপধাপ পা ফেলে হাতের ঘড়ি খুলতে খুলতে বলে, আপনি এখনো এসব পরেই বসে আছেন, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসুন।
ঠিক আছে। সুনহেরা বসা থেকে উঠে দাঁড়ায়, মাথার ঘোমটা খুলে আয়নার সামনে যেয়ে বসে। কানের দুল, টিকা, হাতে চুড়ি মোটামুটি সব খুলে ফেললেও গলার হার খুলতে পারছে না সে। একসময় বিরক্ত হয়ে টানাটানি করতে থাকে। আয়াস বিষয়টা লক্ষ্য করে এগিয়ে আসলো। শান্ত কণ্ঠে বলল, যদি কিছু না মনে করেন আমি সাহায্য করতে পারি। আসো এই ফ্রেন্ড। সুনহেরা উপায় না পেয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। আয়াস নিজ হাত সুনহেরার ঘাড়ে লাগাতেই মৃদু কেঁপে উঠল সুনহেরা। আয়াস নরম হাতে খুলে দিল সুনহেরার হার, তারপর মাথার ক্লিপ খুলতেও সাহায্য করল। সুনহেরাকে অস্বাভাবিকভাবে কাঁপতে দেখে সে বলল, সুনহেরা স্বাভাবিক হন, আমাদের বিয়ে হয়েছে ঠিক, তবে আমার আপনার প্রথম দিনের কথা মনে আছে না, মানে সেরকম কিছু না আর কি। ফ্রেশ হয়ে আসুন, সম্পর্কে আমরা স্বামী স্ত্রী হলেও আমি আপনার অনেক ভালো একজন বন্ধু হতে চাই, তাই আপনি আগের মতো বাচাল সুনহেরাই হয়ে যান প্লিজ। এই লাজুক সুনহেরাকে দেখে আমার নিজেরই অস্বস্তি লাগছে। সুনহেরা আনমনে হেসে ফেলল, ড্রেস নিয়ে ওয়াশরুম চলে গেল। রাত 12টা বাজে, কাজ শেষ করে মাত্রই রুমে প্রবেশ করেছে আরহাম। বিছানায় অগোছালোভাবে মাহানুরের লেহেঙ্গার ওনা আর জুয়েলারি পরে থাকতে দেখে বিরক্তে কপাল কুচকে ফেলে সে। অগোছালো রুম তার একটুও পছন্দ না। বিছানার চাদর একটু কুচকালেই সে বারে বারে সেটাকে টান টান করে। আর আজ কিনা তার মতো মানুষের কপালেই মাহানুরের মতো ছন্নছাড়া মেয়ে জুটল। আপোষ স্বরে বিড়বিড় করে বলল, আহারে বেচারা আরহাম, তোর নসিবে যে আরো কি কি অদ্ভুত জিনিস লেখা আছে কে জানে। পরিহিত পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল। রুমে কোথায়ও মাহানুর নেই, হয়তো ওয়াশরুমে। আরহাম পরনে পাঞ্জাবিটা খুলে ফেলল, ব্যাগ থেকে টি শার্ট বের করে লাগল। গুনগুন গান গাইতে গাইতে বেলকনি থেকে রুমে আসলো মাহানুর। আরহামকে দেখে আহামরি রিয়েক্ট না করে একই ভঙ্গিতে বিছানায় আজ শোয়া হয়ে বসল। আরহাম মাহানুরকে এত শান্ত দেখে পেলে চমকায়, কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে সে। মাহানুর ফোনে দৃষ্টি রেখেই বলল, সুন্দর মেয়ে আগে কখন দেখেননি, নীলজ্জের মতো তাকিয়ে আছেন, নিজের বউয়ের দিকে তাকিয়ে আছি অন্যের না। আর এটাকে নীলজ্জ দৃষ্টি বলে না অবাক দৃষ্টি বলে, এত বউ বউ করেন কেন আপনি, তো ওয়াইফ ওয়াইফ শুনতে চাচ্ছ, নিলিপ্ত ভঙ্গিতে বলল আরহাম। মাহানুর আর চোখে তাকিয়ে নিঃশ্বাস ত্যাগ করল। আরহাম লম্বা শাওয়ার নিয়ে বেশ কিছুক্ষণ পর বের হল। মাহানুর ততক্ষণে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়েছে, পাশ ফিরে ফোন টিপছে। আরহামের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল, আপনি তো আগামীকালই চলে যাচ্ছেন। হ্যাঁ, বেশ ভালো। আরহাম চুল ঝেড়ে সোফায় বসল। মাহানুর মাথা ঘুরিয়ে তাকে বিছানায় না দেখে মুখ বাঁকাল। আরহাম নিজের ফোন আর ল্যাপটপ নিতে নিতে বলল, আজ আর তোমাকে বিরক্ত করলাম না, আরাম করে ঘুমাও, আমি হৃদের রুমে যাচ্ছি। শব্দ করে দরজা লাগিয়ে চলে গেল আরহাম। মাহানুর হতবাক হয়ে বিছানায় উঠে বসল। আরহাম এত সহজে অন্য রুমে চলে গেল মাহানুরের বিশ্বাস হচ্ছে না। বিছানায় উঠে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে সে। এখন তাকে কেউ আটকাতে পারবে না মেঘালয় যাওয়ার থেকে। হৃদ মাত্রই জামা চেঞ্জ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। দরজায় ঠোকার আওয়াজ পেয়ে পিলে চমকে যায় সে। বিরক্তকর কণ্ঠে বলল, দূর ছাই, এখন আবার কোন শা লায় আসলো। খালি গায়েই হৃদ দরজা খুলে দিল। আরহামকে দেখে চেঁচিয়ে বলল, বাসরঘর রেখে এখানে কি করছিস, আমার শালি সাহেবা আবার তোকে রুম থেকে বের করে দিল নাকি। আরহাম কোনো উত্তর দিল না, পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গেল। হৃদ দরজা লাগিয়ে কোমরে হাত দিয়ে বলল, তোর জ্বালাতনে আমার ঘুমের 12টা বাজছে দেখছি, এখন বল আমার সাথে বাসর করতে এসেছিস নাকি আবার, ছোট ছোট চোখ করে জিজ্ঞেস করল হৃদ। আরহাম বিছানায় বসতে বসতে ভয়ঙ্কর কিছু গা লি ছুঁড়ে দিল হৃদের দিকে। হৃদ হতভম্ব হয়ে আরহামের পাশে বসল।
আরহাম ল্যাপটপ খুলে রিদকে বলল, আমার কিছু দরকারি জিনিস লাগবে দোস্ত। কি জিনিস আবার? আরহাম রিদকে কিছু কথা বলতেই রিদ সবটা শুনে দাঁত বের করে হাসে, মাথা নাড়িয়ে বলল, আমার বাসায় চল, তোর যা যা দরকার সব আমার রুমে আছে। ঠিক আছে, আরহাম কিছু একটা ভেবে পুনরায় বলল, আমার অনুপস্থিতি কিন্তু তোর অনেক দায়িত্ব আছে বেটা, সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, চল তাহলে। মধ্যরাত, নির্জন নীরব ভুতুরে পরিবেশের মধ্যে দিয়ে শোশো শব্দ করে এগিয়ে চলছে মাহানুরের গাড়ি। আশেপাশে কোনো মানুষ বা গাড়ি নেই, কেমন শুনশান রাস্তাঘাট। আজ মাহানুর নিজেই ড্রাইভ করছে, কারে আবার গান ছেড়ে রেখেছে, কিছুক্ষণ পর পর গানের সাথে তাল মেলাচ্ছে। স্প্রিডে গাড়ি চালানোর দরুন ঘণ্টাখানেকের মধ্যেই বাসার এসে পড়ল সে। বাসার দারোয়ান এত রাতে মাহানুরকে দেখে ভূত দেখার মতো চমকে যায়, অবাক কণ্ঠে বলে, আম্মা আপনি এই রাত্রে বেলা? সব ঠিক আছে তো? হ্যাঁ চাচা সব ঠিক আছে, গেট খুলে দিন, গাড়ি পার্ক করতে হবে। আম্মা আপনি যান, আমি পার্ক করে দেই। আচ্ছা দেন তাহলে। মাহানুর গাড়ি থেকে বের হয়ে চাবি ধরিয়ে দেয় দারোয়ানকে। হাতের মোটা চাবির গুচ্ছ ঘুরাতে ঘুরাতে সদর দরজার সামনে এসে দাঁড়ায়। চাবির সাহায্যে দরজা খুলে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে এগিয়ে যায়। লাইট জ্বালিয়ে আলোকিত করে দিল পুরো বাড়ি। নিজের রুমে এসে ভিতরে ঢুকে সাইড ব্যাগ বিছানায় ফেলে আলমিরা খুলে মাঝারি সাইজের একটি ট্যুর ব্যাগ বের করে একে একে প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে নিল ব্যাগে ভরে। তার টাকা পয়সা, ক্রেডিট কার্ড, পাসপোর্ট, আরও জরুরি কিছু কাগজপত্র আলাদা ছোট একটি ব্যাগে নিয়ে নিল। সিম্পল কয়েকটা ড্রেসও ব্যাগে ভরল। সব নেওয়া হলে মাহানুর দেয়াল ঘড়িতে সময় দেখল, 5টা বাজে এখন, তাদের বাস ছাড়বে 7টায়। মাহানুর বিছানায় বসে ফোন টিপতে থাকে। সহসা সাদাব তাকে কল করল, হ্যালো ভাইয়া। হ্যাঁ মাহানুর, 7টা বাজে বের হব, কিন্তু তুমি সব গুছিয়ে ফেলেছ, অল ডান। আচ্ছা ভাইয়া, এবারে ট্যুরও কি ফ্যামিলি ট্যুর নাকি? না, এবার কাপল ট্যুর, একদল বন্ধু বান্ধবীরা মিলে তাদের হাজবেন্ড এন্ড ওয়াইফকে নিয়ে একসাথে ট্যুরে যাচ্ছে। বাহ, ভীষণ মজা হবে তাহলে, সেটা তো হবেই। আচ্ছা রাখি তাহলে। মাহানুর হাত মুখ ধুয়ে আসল। জিন্স প্যান্টের সাথে হাঁটু পর্যন্ত টপস পরেছে সে, গলায় স্ক্যাফ প্যাঁচানো, চুলগুলো উঁচু করে দুই ঝুঁটি করল, চোখে কালো ফ্রেমের চশমা পরে নিল। ধুলোবালিতে যদি চোখে অ্যালার্জি হয় তাই আগের থেকেই সে সাবধান। হঠাৎ তার নজর পড়ে নাকে, চকচকে ছোট পাথরের একটি নাকফুল। জয়া বেগম এটা দিয়েছে তাকে, বলেছে সবসময় পড়তে, তাই মাহানুর আর খুলল না। ঘড়িতে সময় দেখে বেরিয়ে পড়ল সে। দারোয়ান নিজেই ড্রাইভ করছে আর মাহানুর ফোনে নজর বুলাচ্ছে। বাস স্টেশনে আসতেই গাড়ি থেমে যায়। মাহানুর বের হয়ে আশেপাশে তাকিয়ে সাদাবকে খুঁজতে থাকে। কিছুটা দূরে দাঁড়িয়ে সাদাব হাত উঁচু করে ইশারা করল। মাহানুর মুচকি হাসল, ব্যাগ টাইট করে ধরে এগিয়ে গেল। ঠিক সময়ে এসেছ, এই বাস, মিনি বাস এবার। হ্যাঁ, কম মানুষ তো তাই মিনি বাসই নিয়েছি। আচ্ছা আমি একটু কেনাকাটা করে আসছি। হ্যাঁ দরকারি সব জিনিস নিয়ে নেও। মাহানুর দোকান থেকে কিছু শুকনো খাবার নিয়ে নিল। বাস কিছুক্ষণ পরই ছেড়ে দেবে। সাদাফের সাথে কথা বলতে বলতে বাসে উঠে সে। সবাই নিজেদের মধ্যে কথা বলছে। বামপাশে 3 নাম্বার সিটটা তার। মাহানুর গলা উঁচু করে নিজের সিটের দিকে তাকাতেই শুকনো ঢোক গিলল। তার পাশের সিটে একজন পুরুষ বসে আছে। ইতস্তত করতে করতে এগিয়ে গেল মাহানুর। অজ্ঞাত লোককে বলল, ভাইয়া একটু সাইড দিন, ওই পাশে আমার সিট। লোকটা কিছু বলল না, পা সরিয়ে জায়গা করে দিল মাহানুরকে যাওয়ার জন্য।
মাহানুরের রাগ হলো অজ্ঞাতর ওপর, তার সাথে অ্যাটিটিউড দেখালো, আর কথাই বলবে না, মনে মনে ভাবল মাহানুর। মাহানুর সামনে পিছনে তাকিয়ে দেখল সবাই জোড়ায় জোড়ায়। তার এখন নিজেকে এতিম এতিম মনে হচ্ছে। সাদাফ সহ আরো দুইজন লোক গাইড হিসেবে যাচ্ছে। ক্ষণেই বাস চলতে শুরু করে। এখন তাদের যাত্রা সিলেট। বাসের সবার কথাবার্তা হাসিমজাক দেখে বেশ এনজয় করছে মাহানুর। দুইজন মেয়ে নিজ থেকেই তার সাথে পরিচিত হল। মাহানুর আর চোখে পাশের মানুষটির দিকে তাকায়। মাথায় ক্যাপ পরা, আবার মুখে ম্যাক্সো। এই লোক কি অসুস্থ নাকি? কত কিছু পড়ে আছে। মাহানুর আর বেশি মাথা ঘামাল না, ফোনে মনোযোগ দেয় সে। অহনা তার বাবাকে ফোন করে, বলল বাস ছেড়ে দিয়েছে। ফোন ব্যাগে রাখার সময় হঠাৎ বাসের ঝাঁকির কারণে সামনের সিটের সাথে মাথায় বাড়ি খেতে নেয় মাহানুর। তখনই পাশের জন মাহানুরের কোমর চেপে ধরে তাকে নিজের নিকটে নিয়ে আসে। মাথায় বাড়ি না লাগলেও মনে বড়সড় একটা বাড়ি খেল মাহানুর। অচেনা একজন পুরুষ তার কোমর চেপে ধরেছে ভাবতেই শরীর কিরমির করে উঠল তার। রাগে অগ্নিমূর্তি হয়ে কিছু বলতে তার পূর্বেই পাশের জন মুখ থেকে ম্যাক্স খুলে ফেলল। মাহানুর অজ্ঞাত ব্যক্তির মুখ দেখে আকাশ থেকে পড়ল। আখিজোড়া গোল গোল হয়ে গেল তার। এতটাই আশ্চর্য হয়েছে কোনো প্রতিক্রিয়া করতেও ভুলে গেল সে। আগন্তুক মাহানুরের বিমর্ষ মুখের দিকে তাকিয়ে রইল। পুরুষালি ওষ্ঠে বাঁকা হেসে বলল, হ্যালো ওয়াইফি। নির্বাক মাহানুর আরহামকে দেখে ছিটকে কিছুটা দূরে সরে গেল। আরহামের চোখ মুখে দুষ্ট হাসির ছড়াছড়ি। মাথা থেকে ক্যাপ খুলে মুখের ম্যাক্স পুনরায় পরে নেয়। মাহানুর আগাগোড়া পরোক্ষ করে চাপা কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? তুমি যা করছো আমিও তাই করছি। আপনি না আজ চলে যাবেন? তাছাড়াও আপনি জানলেন বা কি করে আমি এখানে? কুল, ধীরে ধীরে সবটা বলছি। আপনার এই হেয়ালি আমার পছন্দ হচ্ছে না। কে বলেছে আপনাকে? অহনা, উদ্বিগ্ন হয়ে বলল মাহানুর। আরহাম আরাম করে বসে বলল, আমার শ্বশুরাব্বা আর শালারা একপ্রকার জোর করেই পাঠিয়েছে এখানে। মানে গোত্রাতেই আয়াস আমাকে তোমার কথা বলেছে, তারপর শ্বশুরাব্বাও এলো। আয়াস চিন্তিত হয়ে বলল, আরহাম ভাইয়া আপনিও ওর সাথে চলে যান, ওকে এতদূর আমরা একা ছাড়তে চাই না। আশিন মিয়া বলল, এই সুযোগে আপনাদের ঘোরাও হয়ে যাবে, একজন আরেকজনকে ভালোভাবে চিনতে পারবেন। শেষে শ্বশুরাব্বা বললেন, আমার মেয়েকে দেখে রাখার দায়িত্ব এখন থেকে তোমার, ভুলে যেও না। তারপর আয়াস তার বন্ধুকে কল দিল, উইয়ে সাদাব। উনি বললেন, একটা সিট খালি আছে, আমি তৎক্ষণাৎ ওই সিট নিজের জন্য বুক করে ফেলি, অতঃপর আমি এখন তোমার সামনে। বিস্মিত বিমূর মাহানুর, এক রাতের মধ্যে এত কাহিনী হয়ে গেল তাও আবার তার অগোচরে। মাহানুর চমকিত হয়ে জিজ্ঞেস করল, তার মানে আপনি আজ চট্টগ্রাম যাচ্ছেন না? এক সপ্তাহে ছুটি আমার, তাই ভাবলাম ওয়াইফের সাথে কাটানো যাক। মেহমানরা কি ভাববে? সুনহেরা কি ভাববে? অন্যের কথা চিন্তা করলে তুমি আর আজ এখানে থাকতে না। সুনহেরাও সবটা জানে, আমি ম্যানেজ করেই এসেছি। মাহানুর তক্ত নিঃশ্বাস ত্যাগ করল, চোখ মুখে অন্ধকার ছেয়ে গেল তার। আরহাম মুখ ভঙ্গি গম্ভীর করে বলল, এটাই লাস্ট বার, আমি তোমার বেয়াদবি মাফ করছি। নেক্সট আমাকে না বলে রুমের বাহিরেও যেতে পারবে না, দূরে থাকলেও কল দিয়ে বলতে হবে। আপনি যেরকম ওয়াইফ চান আমি সেরকম না, আর হতেও পারবো না, শক্ত গলায় বলল মাহানুর। আরহাম কপালে আঙুল ঠেকাল মাহানুরের দিকে, কিছুটা ঝুঁকে বলল, আমি বানিয়ে নেব, নেই কোনো প্রবলেম নেই। আপাতত তোমার শো কল টুর ওরফে হালকাপাতলা হানিমুন এনজয় করো।
মাহানুর মুখ বাকিয়ে কিছু বলতে নিলে সাদাফ এগিয়ে আসল। আরহামের সাথে হ্যান্ডশেক করল সে। হাসি মুখে মাহানুরকে বলল, সারপ্রাইজ কেমন লাগলো মাহানুর? মাহানুর ভোতা মুখে বলল, এত সুন্দর সারপ্রাইজ আজ পর্যন্ত কেউ আমাকে দেয়নি সাদাফ ভাইয়া। তোমার বিয়ের কথা তো কাল আয়াস বলল আমাকে। বাই দা ওয়ে কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার হাসবেন্ড কিন্তু দেখতে সেই দুইজনকে মানিয়েছে। মাহানুর হাসতে চেয়েও পারল না। আরহাম স্মিত হাসল। পাশের সিটে বসা তনুষী মাহানুরকে বলল, উনি তোমার হাসবেন্ড, আগে তো বললে না, ভুলে গিয়েছিলাম আপু। তোমাকে দেখতে এত ছোট লাগে আমরা ভাবতেই পারিনি তুমি ম্যারিড, রাকা নামের একজন তরুণী বলল কথাটা। এই দুইজনের সাথে বেশ ভাব হয়েছে মাহানুরের। এখানে যে কয়টা কাপল আছে সবাই বেশ মিশুক, সবাই ছেলে মেয়েদের ফ্যামিলির কাছে রেখে এসেছে পার্সোনাল টাইম স্পেন্ড করতে। শুধু রাকাই মাহানুরের সমবয়সী, নতুন নতুন বিয়ে হয়েছে তার। হাসব্যান্ডের বন্ধু আর বন্ধুর বউদের সাথে ঘুরতে এসেছে সে। আরহাম ঘাড় বাঁকিয়ে মাহানুরের দিকে তাকায়। সত্যি আজ মাহানুরকে বাচ্চা বাচ্চা লাগছে, কেউ বলবেই না এই মেয়ে অনার্সে পড়ে। আরহামের রাগ হলো মাহানুরের সাজগোজ দেখে। এখন তো সবাই তাকেই বুড়ো মনে করবে আর ভাববে সে মাহানুরকে বাল্যবিবাহ করেছে। মুখ কঠিন হয়ে এলো আরহামের। রাগের মধ্যে মাহানুরের নাকের নাকফুলটা দেখে তার চাতক মন একটু হলেও শান্ত হল। এই নাকফুল যে তার চিহ্ন বহন করে। চিত্তের এক দমকা শীতল হাওয়া ছেয়ে গেল আরহামের। মাহানুর আর একবারও আরহামের সাথে কথা বলল না। কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে রইল সে। আরহামের কানেও ব্লুটুথ, কারোর সাথে কথা বলছে সে। সহসা মাহানুরের মাথায় একটা আইডিয়া আসে, একদম গ্রেট আইডিয়া। কান থেকে ইয়ারফোন খুলে আরহামের হাতে শার্ট ধরে টান দেয়। আরহাম বিরক্ত হয়ে পাশে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, মুখে ডাকলেও পারো, আপনি কি এই পাঁচ দিনই আমার সাথে থাকবেন? না, সেখানে আমার আরেকটা সংসার আছে, ওই বউয়ের কাছে যে থাকব, বিরক্তিকর কণ্ঠে উচ্চারণ করল আরহাম। মাহানুর কপাল কুচকে বলল, আপনি কি ভালোভাবে উত্তর দিতে পারেন না? আজব লোক, এখন যে কথা বলার জন্য শার্ট ধরে টানাটানি করছিলে সেটা বলে আমাকে উদ্ধার করো। ও হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য আমার মুড তো খারাপ হলোই, কিন্তু আমি ভ্রমণের এনজয় নষ্ট করতে চাচ্ছি না, তাই আমি ভেবেছি আমরা একদম স্ট্রেঞ্জ এর মতো ব্যবহার করব। সেখানে গিয়ে আমরা আর দুইজন দুইজনকে চিনব না, এক রুমে থাকলেও। আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, ভেবে চিনতেই বলছো তো? হ্যাঁ, কথা বললেও অচেনা হিসেবে। ওকে ডান। মাহানুরের গোমরা মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে বলল, দিল ফাইনাল। আরহামের ভীষণ হাসি পেল মাহানুরের বাচ্চামো দেখে। কোনোরকম নিজের হাসি দমিয়ে রেখে হাত মিলিয়ে বলল, ফাইনাল, ইয়েস, এখন আমি ইচ্ছে মতো এনজয় করব। থ্যাংক ইউ মিস্টার জিরাফ। আরহাম কিছু বলল না। মাহানুর আবারও কানে ইয়ারফোন গুঁজে বসে রইল। মেয়েরা ওপর দিয়ে যতই ডোন্ট কেয়ার দেখাক, স্বামীর বেলায় তারা অনেক জেলাসি হয়। স্বামীকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলেই তাদের কলিজা ধক করে উঠে। আরহাম মনে মনে পরিকল্পনা করল মাহানুরকে এই পাঁচ দিনে সে সোজা করে ছাড়বে, এমন সব কাণ্ড করবে যাতে মাহানুর নিজে এসেই বলে আমি আমাদের দিল ভাঙছি, আপনাকে আমি অন্য কারো সঙ্গে দেখতে পারবো না। আনমনে বাঁকা হাসলো আরহাম। সকাল আটটায় ঘুম ভাঙে আয়াসের। জানালার পর্দার আড়াল দিয়ে আলো ভিতরে আসছে। চোখ মেলে তাকাতেই সুনহেরার ঘুমন্ত মুখশ্রী ভেসে উঠে তার নয়নে। ছোটমোটো হয়ে ঘুমিয়ে আছে সুনহেরা। আয়াস গালে হাত দিয়ে তাকিয়ে রইল সুনহেরার দিকে। কাল রাতে অনেকক্ষণ কথা বলেছে দুইজন। তাদের কথার মেইন টপিকই ছিল স্টাডি, ক্যারিয়ার।
ঘুমন্ত অবস্থায় কয়টা চুল সামনে এসে ভীষণ বিরক্ত করছে সুনহেরাকে। আয়াশ প্রগাঢ় নজরে সেটা পরোক্ষ করল। হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিতে উদ্যত হতেই আচমকা সুনহেরা পিটপিট করে চোখ খুলে ফেলল। আয়াশকে এত কাছে দেখে কিছুটা সরে গেল সে। আয়াশ থমথমে যায়, আমতা আমতা করে বলে, আপনার চুল মুখে এসে আপনাকে বিরক্ত করছিল সেটা সরানোর জন্যই হাত বাড়িয়েছিলাম। এত কৈফিয়ত দিতে হবে না, আমার আপনার ওপর বিশ্বাস আছে আয়াশ। ধন্যবাদ, ফ্রেশ হয়ে নিচে যাই। আয়াশ চশমা ঠিক করে পড়ছিল সুনহেরা মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। লাল রঙের সেলোয়ার কামিজ পরনে সে, একদম নতুন বউ বউ লাগছে তাকে। দুইজন একসাথে রুম থেকে বের হয়। কিছুক্ষণ পর সবাই চলে যাবে, বাস এসে পড়েছে। হৃদ আর অহনা বাগানের দিকে হাঁটছে। অহনার মন খারাপ, হৃদ এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে তবুও কাজ হচ্ছে না। হৃদ এবার অধৈর্য হয়ে বলল, এখন কি সার্কাসের জোকার সাজতেন হবে আপনাকে হাসাতে? কিছুই সাজতেন হবে না। এখন মাহানুর কি করছে কে জানে, আবার রাগারাগি করছে নাকি? উফফ, জানেমান তুমি ওদের দুইজনকে সাইডে রাখো তো, ওরা হাসবেন্ড ওয়াইফ ঝগড়া করুক মারামারি করুক আবার মিল হবেই। তুমি এখন আমাদের কথা ভাবো। আমাদের কথা আর কি ভাবব, আজকে বাসায় চলে যাব, তারপর আর ভালোভাবে দেখা হবে না, দুঃখী কণ্ঠে বলল অহনা। হৃদ স্বাভাবিকভাবেই বলল, আমি বিয়ের কথা বলি আব্বাকে, আমারও তোমার থেকে দূরত্ব ভালো লাগে না। অহনা কিছু বলতে মুখ খুলবে তার আগেই চোখ মুখ শক্ত করে অতি সিরিয়াস ভঙ্গিতে হৃদ বলে, আবার দেখা যাবে, আমার আগেই আর হাম এক হালি বাচ্চা পয়দা করে ফেলেছে, তখন তো আমি ওর কাছে হেরে যাব। জানোই তো জানেমান হৃদ কখনোই পিছিয়ে থাকে না। ছি, অসভ্যের মতো কথা বলা ছাড়া আর কিছু পারেন না আপনি, এটাকে অসভ্য বলে না জান। আমার স্বপ্ন আমি আরহামের আগে বাপ হব, আমার ছেলের সাথে ওর মেয়ে বিয়ে দেব। বাহ, জনাবের স্বপ্নের শেষ নেই, তোমার সাথে আমার স্বপ্নের আসলেই শেষ নেই। অহনা মলিন চোখে হৃদের দিকে তাকালো। হৃদ অহনার এক হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলল, আমি কালি আব্বাকে বলছি, কাজকাম বিয়ের পরও করা যাবে, আমার আগে তোমাকে চাই। যদি আপনার আব্বা আমাকে ছেলের বউ হিসেবে না মানে, না মানলে নাই সেটা তার বিষয়, ছেলে হিসেবে আমি আগে তাকে বলবো, যদি সে রাজি না হয় তাহলে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলব। সত্যি বলছেন, পরে কথার বেখেলাপ করবেন না তো, প্রমিস করছি। একমাত্র মৃত্যুই পারবে আমার প্রমিসকে ভাঙতে, আর কেউ না। অশুভ কথা বলে আমার মন খারাপ করবেন না একদম। আচ্ছা, বইন করব না, চলুন কিছুক্ষণ পর চলে যেতে হবে। তবে খুব শীঘ্রই আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব, আপনার কথা কবুল হোক। দুপুরের খাবারের জন্য হোটেলের সামনে বাস থামানো হলো। ঘণ্টাখানিক সময় নিয়ে খাওয়া দাওয়া হলে সবাই আবারও বাসে উঠে বসে। এখন মাহানুর বসেছে রাকার সাথে, রাকার স্বামী আরহামের পাশে যে বসেছে, আরহামও তাদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে। বেশিরভাগ পুরুষই তার সমবয়সী, কয়েকজন আবার তার থেকে বড়। মাহানুর আর রাকা গল্পে মেতেছে, তাদের সাথে যোগ দিয়েছে তনুশী আর শ্রেয়াও। মাহানুরের বয়স শুনে তারা প্রথমে বিশ্বাসই করতে চায়নি। তনুশী 25 বছরের অথচ তার এক মেয়ে 5 বছরের, আর শ্রেয়ার 8 বছরের এক ছেলে। মাহানুর তাদের সাংসারিক আলাপ শুনে বিব্রতবোধ করল। রাকা বলল, তা মাহানুর কাল বিয়ে করে আজই ঘুরতে এসেছ, হানিমুন নাকি? আসলে ওই রকম না, হয়েছে হয়েছে, আমরা বুঝতে পেরেছি তুমি সরম পাচ্ছ, নতুন নতুন বিয়ে হলে এরকমই হয়। তনুশ্রী, তোমার হাসবেন্ড কি কাজ করে মাহানুর? শ্রেয়া। মাহানুর হক চকিয়ে গেল। আরহাম তো তার কাজ সিক্রেট রাখতে পছন্দ করে, তাহলে এখন বলা কি উচিত হবে? অনেক ভেবেচিন্তে মাহানুর উত্তর দিল,
সে জব করে। ও ও ও, তোমাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে? রাকা: হ্যাঁ। ওহ, তোমরা দুই জামাই বই বেশ লম্বা। মানিয়েছে তোমাদের? তনুষী: ঠিক বলেছেন তনুষী আপু, দেই মেড ফর ইচ আদার। রাকা: মাহানুর কোনোরকম হাসল, গলা ঝেড়ে জিজ্ঞেস করল, এবার আপনাদের বিষয়েও কিছু বলুন, বাচ্চাদের ছাড়া থাকতে খারাপ লাগবে না? আমার তো এখনই খারাপ লাগছে। আমার বাচ্চা তার দাদুর কাছে বেশ ভালো থাকে, তারপর কেমন যেন খালি খালি লাগছে। তনুষী: আমারও সেম অবস্থা, তবে এভাবে একটু নিজেদের মধ্যেও সময় কাটানো দরকার। শ্রেয়া: আমাদেরই ভালো। শান্তি: রাকা। মাহানুর মাথা নাড়াল। শ্রেয়া মুখ ভঙ্গি গম্ভীর করে বলল, শুনো, তোমাদের একটা অ্যাডভাইস দেই, ফ্যামিলির কথায় ভুলেও জলদি জলদি বাচ্চা কাচ্চা নেবে না, নিজেদের মতো ঘুরবে, সব স্বপ্ন পূরণ করবে, তারপর ধীরে সুস্থে বাচ্চা নেবে। মাহানুর সরম পেল কিন্তু প্রকাশ করল না। রাকা সরমে লাল হয়ে গেল। এভাবেই তারা গল্প করছে আর বাস তার নিজ গতিতে চলছে। বিকাল যেয়ে সন্ধ্যা নেমেছে, সূর্য ঢলে পড়ে চারপাশে অন্ধকার করে দিয়েছে। তাদের বিকেলে সিলেটে পৌঁছানোর কথা থাকলেও অত্যাধিক জ্যামের কারণে সন্ধ্যা 7টায় তারা সিলেটে পৌঁছায়। এখান থেকে মেঘালয়ের শহর শিলংয়ে যেতে যেতে বেশ কয়েক ঘন্টার মতো লাগবে। আবার সেখানকার রাস্তাঘাট সূর্যাস্তের পর সেফ নয়, তাই সবাই আজ রাত সিলেটের কোনো হোটেলে থাকার পরিকল্পনা করল। সাদাফের সাথে বেশ কয়েকটা নামিদামি হোটেলের মালিকের সাথে সুসম্পর্ক থাকায় খুব দ্রুত হোটেল পেয়ে যায় তারা। 8 জোড়া কাপলের জন্য 8টি রুম, সাদাফ আর গাইডদের জন্য 1টি রুম, মোট 9টি রুম বুক করা হলো। আজ রাত্রি এখানে যাপন করে আগামীকাল সকাল ভোরে তারা রওনা হবে তামাবিল চেকপোস্টে। ম্যানেজার সবাইকে যার যার রুমের চাবি দিয়ে দেয়। উন্নত মানের হোটেল হওয়ায় প্রত্যেক বেলার খাবার সার্ভেন্টরা রুমে যেই দিয়ে আসে। মাহানুর আরহামের পিছন পিছন হাঁটছে, কোথায় ভাবল এই বুঝি জিরাফের থেকে পিছা ছুটল, এখন আরও একই রুমে একই সাথে থাকতে হবে। আরহাম সেই সকালের পর থেকে মাহানুরের সাথে কথা বলেনি, সম্পূর্ণ ইগনোর করছে তাকে, এতে মাহানুরেরও কোনো আসে যায় না। রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আরহাম দরজা লাগিয়ে দিল। মাহানুর কাঁধের ব্যাগ বিছানায় রেখে নিজেও ধপ করে বিছানায় বসে পড়ল। আরহাম তেড়ে এসে বলল, এই নোংরা শরীর নিয়ে বিছানায় বসেছেন কেন আপনি? এখানে আমিও ঘুমাব, শাওয়ার নিয়ে এসে বসুন। ওরে বাবা, তুমি থেকে আপনিতে চলে গেলেন, গুড গুড, এভাবেই আমাকে সম্মান করে চলবেন? আরহাম টান টান হয়ে দাঁড়িয়ে বুকে হাত গুঁজে বলল, আমি স্ট্রেঞ্জারদের সাথে এভাবেই কথা বলি। মাহানুর গুলেই গিয়েছিল সকালের কথা, জিবে আলতো কামড় দেয় সে। আরহামের ব্যাগ দেখে সরু নজরে তাকিয়ে জিজ্ঞেস করল, এই ব্যাগ আর ট্যুরের জিনিসপত্র কিভাবে পেয়েছেন আরহাম ভাইয়া? মুচকি হেসে আরহামকে জব্দ করতে বলল মাহানুর। মাহানুরের সাথে লাগতে এসেছ না চান্দু, এবার শুধু বুঝবা মজা। আরহাম স্বাভাবিক, ভিতরে অগ্নিগোলা ভম হলেও বাহ্যিক দিয়ে এমন রূপ যেন সে ভাইয়া শব্দটি শুনতেই পায়নি। হৃদের সবকিছু, ও ও। মাহানুর নিজের ব্যাগ থেকে তোয়ালে আর ড্রেস নিয়ে ওয়াশরুম চলে যায়। মাহানুর চলে যেতেই আরহাম আছাড় মেরে ব্যাগটা বিছানায় ফেলল। শার্টয়ের ওপরের কয়েকটা বোতাম খুলে রুমের মধ্যে পায়চারি করতে থাকে। কয়েক মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে এসে পড়ল মাহানুর। আরহাম সেদিকে না তাকিয়ে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে ঢোকে, শব্দ করে দরজা লাগিয়ে শার্ট না খুলেই ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে রইল। বড় বড় নিঃশ্বাস নিতেই সুন্দর বেলিফুলের একটি সোঘ্রাণ তার নাকে এসে ঠেকল। এই ঘ্রাণ সে মাহানুরের শরীরের থেকেও পেয়েছে, হয়তো বেলিফুলের কোনো স্মেল যুক্ত বডিওয়াশ জেল ব্যবহার করে মাহানুর। আরহাম মুখ থেকে পানি ঝেড়ে আরও কয়েকবার ঘ্রাণ নিল। মাহানুর বাসার সবার সাথে কথা বলতে আয়াসকে কল দিল, ইচ্ছেমতো বকে আয়াসকে। কিছুক্ষণ করে সবার সাথে কথা বলতে থাকে।
আরহাম ওয়াশরুম থেকে বের হল। মাহানুরকে ফোনে কথা বলতে দেখে বিছানার দিকে এগিয়ে গেল। মাহানুর বাঁকা চোখে আরহামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ল্যাপটপ এনেছেন আপনি? হ্যাঁ। আরহাম নিজের ল্যাপটপ বের করে দিল মাহানুরকে। মাহানুর উৎফুল্ল হয়ে এক লাফে বিছানায় উঠে বসল। আরহাম সবসময় ভাবত মানুষ রূপী বাদর শুধুই রিদ, তবে আজ মাহানুরকে দেখে তার ধারণা পাল্টে গেল। হয়তো দুইজন আগের জন্মে ভাই বোন ছিল। ল্যাপটপ দিয়ে আয়াসকে ভিডিও কল করল মাহানুর। সবাই একত্রে ড্রয়িং রুমে বসা। আয়াস, মেহরাব খান, হামজা খানের কথা শেষ হলেই সুনহেরা আসে। ভাবি আমার ভাইয়া কোথায়? তোমার জিরাফ মুখো ভাই পটল তুলতে গিয়েছে, দাঁতে দাঁত চিবিয়ে বিড়বিড় করে বলল মাহানুর। সুনহেরা মাহানুরের কথা শুনতে না পেয়ে বলল, মানে কি বললেন ভাবি? তোমার ভাই পাশেই বসা ভাবি, এখন আর আপনি আমাকে প্লিজ ভাবি বলবেন না, নাম ধরে ডাকলে আমি বেশি খুশি হব। ঠিক আছে ডাকব। ভাইয়া কোথায় তুমি? সুনহেরা ডাকে আরহাম ল্যাপটপের স্ক্রিনের সামনে আসে। মাহানুর একটু দূরে সরে বসল। সুনহেরা আরহামকে দেখে বলল, আমার জন্য সেখানকার আচার আর চকলেট নিয়ে আইসো। ঠিক আছে নিয়ে আসব। তোমরা অনেক বেশি এনজয় করিও, আর হ্যাঁ কাপল পিক তুলে সেন্ড করবে আমাকে। কথা শেষ হলে আরহাম তার ল্যাপটপ নিয়ে নেয়। আবারও দুইজন মৌন হয়ে যায়। রাতে খাবার আসলে দুইজন একসাথে খেয়ে নেয়। আরহামের কিছু জরুরি কল আসায় রুমের বেকুনিতে চলে যায় সে। মাহানুর কথা গায়ে দিয়ে শুয়ে থাকে। সারাদিন জার্নি করাই ক্লান্ত চোখে ঘুম এসে বাসা বাঁধছে, কিন্তু আরহামের সাথে ঘুমোতে হবে ভেবে চোখ বন্ধ করতে পারছে না সে। রুমে তেমন বড় কোনো সোফাও নেই। প্রায় 30 মিনিট পর রুমে আসে আরহাম। ফোন চার্জে দিয়ে বিছানায় বসতেই মাহানুর ইতস্তত করতে করতে বলল, আপনি বিছানায় ঘুমাবেন? হ্যাঁ, আপনার অসুবিধা থাকলে আপনি নিচে বিছানা পেতে ঘুমোতে পারেন। বাই দা ওয়ে, আমি কিছুক্ষণ আগেই খাটের নিচে ইঁদুর দৌড়াতে দেখেছি, আমার সমস্যা নেই। তাছাড়াও আপনি তো আমার ভাইয়ের মতোই, শুয়ে পড়ুন, ভীত কণ্ঠে জবাব মাহানুরের। আরহামের চোয়াল কঠিন থেকে কঠিনোত্তর হয়ে উঠল। ছি, নিজের হাসব্যান্ডকে কেউ ভাই বলে? এই মেয়ের মাথায় ঘিলু বলতে কিছুই নেই। কয়েক মাস পর এই ভাইয়ার সন্তান পেটে নিয়ে ঘুরবে এই তারছেড়া মেয়ে, ছি, মনে মনে বলল আরহাম। বিছানার একপাশে বসে মধ্যে সুন্দর করে কোলবালিশ দিয়ে ঘেরা দিয়ে দিল আরহাম। রুমের বাতি নিভিয়ে আরাম করে শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করতেই ঘুমের দেশে তলিয়ে গেল মাহানুর। ভারী নিঃশ্বাস ত্যাগ করছে আর আরহামের ঘুম হা রাম করছে সে। মেঘালয় অর্থাৎ মেঘের আবাসস্থল, রাজ্য জুড়েই যেন মেঘের অপূর্ব খেলা। উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য মেঘালয়। এই রাজ্যের উত্তর পূর্ব দিকে আসাম এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ অবস্থিত। মেঘালয়ের রাজধানী শিলং। ভারতের সবচেয়ে আর্দ্র অঞ্চল হিসেবেও পরিচিত মেঘালয়। রাজ্যের প্রায় অর্ধেকের বেশি শতাংশ বনভূমি। সবসময়ই বিভিন্ন দেশ বিদেশ থেকে টুরিস্টরা এখানে ভ্রমণ করতে আসতেই থাকে। সকাল ভোরে তন্দ্রা ভেঙে যায় আরহামের। ছোট ছোট চোখে পাশে তাকায়। মাহানুর বিছানায় নেই। আরহাম আড়মোড়া দিয়ে উঠে বসল, হাত বাড়িয়ে ফোন হাতে নেয়। সময় 6:15 বাজে। আরহাম টি শার্ট টেনে ঠিক করে নিচে নামে। ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুম চলে যায়। মাহানুর বেকনিতে এক্সারসাইজ করছে। লং শার্ট আর প্যান্ট পরা সে। ওড়না খুলে পাশে রেখেছে। বেলকনির দরজা খুলে ভিতরে তাকায়। বিছানা খালি দেখে দ্রুত ওড়না নিয়ে পরে নিল। ঘামাক্ত শরীরে রুমের ভিতরে ঢুকে মাহানুর। আরহাম তখনই ফ্রেশ হয়ে বের হয়। আর চোখে মাহানুরের দিকে তাকাতেই হৃৎস্পন্দন বেড়ে যায় তার। ক্ষণিকের জন্য নিঃশ্বাস আটকে গেল। কপাল থেকে গলা বেয়ে বেয়ে ঘাম ঝরছে মাহানুর। মুক্তদানার মতো চকচক করছে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা।
আরহাম ঢোল গিলে গলা ভিজিয়ে নিল, দৃষ্টি সংযম করে সরিয়ে ফেলল। মাহানুর তোয়ালে দিয়ে গলা মুখ মুছতে মুছতে বলল, সাদাফ ভাইয়া ফোন দিয়ে বলল সাতটায় নাস্তা করে বের হব আমরা। ঠিক আছে, যথাসময়ে রেডি হয়ে বের হয় আরহাম আর মাহানুর। সকলে একসাথে নাস্তা করে, তামাবিল চেকপোস্টে যাওয়ার জন্য পুনরায় বাসে উঠে বসে। প্রায় এক ঘন্টার মধ্যে তারা সেখানে পৌঁছায়। আরহাম একজন গাইডের সাথে কথা বলছে। মাহানুর আর চোখে তাকে দেখে সাদাফের পিছু পিছু হাঁটতে থাকল। সকাল সকাল তাই কমই মানুষ এখানে। একে একে সবার কাস্টমস ইমিগ্রেশনের সব ফরমাল কাজ শেষ হয়। আরহাম মাহানুর থেকে বেশ দূরে দূরে হাঁটছে। মাহানুর মাথা ঘুরিয়ে আরহামের হাবভাব দেখে আবার সামনে তাকায়। কিছুক্ষণের মধ্যেই তারা বর্ডার ক্রস করে ডাউকি চলে আসলো। বেশি দূরত্ব না হওয়ায় কথায় কথায় হেঁটেই চলে আসলো তারা। এখান থেকে গাড়িতে করে তাদের শিলং যেতে হবে। কার, মাইকে বাস, জিপ সবই আছে। সকলের কথা মতো কয়েকটা জিপ গাড়ি ভাড়া করে নেওয়া হলো। তারা এখানে যে কয়দিন থাকবে এই জিপ দিয়েই যাতায়াত করবে। মাহানুর আগেও অনেকবার জিপে উঠেছে, তবে এবার সে ভীষণ এক্সাইটেড। সাদাফ সবাইকে জায়গার বর্ণনা দিচ্ছে। হেই সাদাফ, মেয়েলি কণ্ঠস্বর শুনে সকলে সামনে তাকায়। দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েগুলো দেখতে পাহাড়িদের মতো একটু চাকমা চাকমা। মেয়ে দুইজন শার্ট আর টাইট প্যান্ট পরা, চোখে সানগ্লাস, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। সাদাফ বড় একটি হাসি দিয়ে এগিয়ে গেল। তোমাদের অপেক্ষায় ছিলাম, ভালো আছো? ইয়েশ ব্রো, এসো। সাদাফ তাদের দুইজনকে সকলের সামনে নিয়ে আসে, পরিচয় করিয়ে দিয়ে বলে, ওরা হচ্ছে আমাদের এবার যাত্রার পথপ্রদর্শক। আমাদের সাথে আসা গাইড আমাদের সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখবে, আর উনারা আপনাদের এখানকার সব ঘোরার জায়গায় ঘুরতে নিয়ে যাবে। সবাই চুপচাপ শুনল সাদাফের কথা। অতিরিক্ত ফর্সা মেয়েটি হাত নাড়িয়ে বলল, হ্যালো গাইশ, আই এম হ্যাবা এন্ড আই এম মৌমিতা। আশা করি আমাদের সাথে আপনাদের যাত্রা আরও আনন্দনীয় হবে। সকলে মুচকি হাসল। রাকা আর মাহানুর নিজেদের মধ্যে কথা বলছে। রাকা হেবাকে দেখে বলল, হ্যাবা নামের মেয়েটা একটু কেমন যেন, তাই না মাহানুর? হয়তো অনেক বেশি স্টাইলিশ সে, দেখতে কিন্তু ভালোই। হ্যাঁ মোটামুটি। তোমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? দুইজন দূরে দূরে হাঁটছ। তেমন কিছু না, আসলে এরেঞ্জ ম্যারেজ তো, তাই আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম। একটা স্বাভাবিক সম্পর্কের জন্য এটা ক্ষতিকর। তোমরা এখন আরও বেশি বেশি একসাথে থাকবা, নিজেদের মধ্যে কথা বলবা, তাহলেই তো তোমাদের নর্মাল সম্পর্ক হবে। জি, আমতা আমতা করে বলল মাহানুর। একে একে সবাই জিপে উঠে বসছে। শিলং যেতে কয়েক ঘন্টার মতো লাগবে। যাওয়ার পথে দেখার মতো অনেক জায়গা আছে, তারা সেখানে নেমে ঘুরে ঘুরে দেখবে। একটা জিপের ড্রাইভার একটু অসুস্থ, তাই আরহাম নিজেই ড্রাইভ করবে বলে মনস্থির করল। সবাই ভীষণ অবাক হয়েছিল আরহাম জিপ চালাতে পারে শুনে। আরহাম ড্রাইভার সিটে বসে পড়ল। রাকা জোর করে মাহানুরকে পাশে বসাতে নিলে আচমকা হ্যাবা এসে বসে পড়ল। মাহানুর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যেহেতু জিপগুলো যথেষ্ট বড়, তাই একটায় ছয়জনের জায়গা হয়ে যাবে। পিছনে মাহানুর, রাকা, তার হাজব্যান্ড আর সাদাফ বসল। মাহানুরের পাশেই বসেছে রাকা। আরহাম মিরর মাহানুরের দিকে সেট করে জিপ স্টার্ট দেয়। হ্যাবা বাঁকা চোখে বারে বারে আরহামের দিকে তাকাচ্ছে। প্রথম দেখায় এই সুদর্শন পুরুষের প্রেমে পড়ে গিয়েছে সে। আরহাম মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে আর মাহানুরের হাস্যোজ্জ্বল মুখ দেখছে। হ্যাবা নিজ থেকেই বলল, হাই, আই এম হ্যাবা। হ্যালো, ছোট উত্তর আরহামের। হেবার মন ক্ষুণ্ণ হয়, তবুও স্মিত হেসে বলে, আপনার নাম বলবেন না মিস্টার? আরহাম, আরহাম চৌধুরী। খানিকটা সময় নিয়েই বলল আরহাম।
সে হেবার সাথে কথা বলতে একদমই অমনোযোগী। এই মেয়ের হাবভাব তার কাছে ভালো ঠেকেছে না। হেবা আরহামের দিকে তাকিয়ে থাকে, কণ্ঠস্বর খাদে ফেলে বলল, জিম ট্রাইনার নাকি? না, একজন সাধারণ এমপ্লয়ি। ও ও ও, হেবা আর কিছু বলল না। রাকা আর তার হাজবেন্ড গান গাইছে, মাহানুর মুচকি হেসে তালি দিচ্ছে। এই কাপল একদম লাভবান, দেখতেও তাদের সুন্দর লাগে। পাহাড়ি রাস্তা দিয়ে আগে বাড়ছে তাদের গাড়ি। আশেপাশে তাকিয়ে সামনের মিররের দিকে তাকাতেই সহসা দুইজনের চোখাচোখি হয়ে গেল। মাহানুর অগোছালো দৃষ্টি সরিয়ে ফেলল। পুনরায় তাকাতে দেখতে পায় আরহাম সেই একই ভঙ্গিতে তাকিয়ে আছে। দ্বিতীয়বার দৃষ্টিপাত হওয়াতে শরম পেয়ে যায় মাহানুর। ভুল করেও আর সামনে তাকালো না, ওই রুক্ষ দৃষ্টি দেখার ইচ্ছে নেই তার। ঘণ্টাখানেকের মধ্যেই মেঘালয় রাজ্যের বিশাল পাহাড়ি অঞ্চলে পৌঁছায় তারা। বড় বড় পাহাড়ের গা বেয়ে ভয়ঙ্কর সব পাহাড়ি রাস্তা পেরিয়ে যাচ্ছে তাদের জিপ। বাতাসে মাহানুর কেশ উঠছে, হাত দিয়ে সামনের কেশগুলো সরিয়ে আশেপাশে তাকায়। গাড়ি থেকে নিচের দিকে তাকাতেই গা শিউরে উঠল তার। যদি কোনো কারণে এখন গাড়ির ব্রেক ফেইল করে তাহলে কয়েক হাজার ফুট নিচে পড়ে যাবে তারা, খুঁজেও পাওয়া যাবে না তাদের মরা দেহ। দ্রুত দৃষ্টি সরিয়ে ফেলল মাহানুর। অরণ্য আচ্ছাদিত সবুজ পাহাড় আর মেঘের খেলা দেখতে দেখতে গভীর খাদের ভীতি দূর হয়ে গেল তার। সামনের জিপ থামিয়ে কিছু মানুষ নিচে নেমেছে এই অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য। মাহানুরের মনে পড়ল সে নিজের সাথে ক্যামেরা নিয়ে এসেছে। দ্রুত কাঁধে থেকে ব্যাগ নামিয়ে ক্যামেরা বের করে ফতাফত কয়েকটা প্রাকৃতিক চিত্র বদ্ধ করে ফেলল ক্যামেরায়। তাদের কেউ আর জিপ থেকে নামল না। কিছুটা দূর যেতেই আকাশের মেঘগুলো উড়ে যেতে দেখা গেল, ঠিক তাদের মাথার ওপর এসেই ভিড় জমালো যেন। যত শিলংয়ের দিকে যাচ্ছে ততই বাতাসের তেজ বাড়ছে, মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, ভারী বাতাসে বড় বড় দানব আকৃতির গাছগুলো নড়ছে। এ যেন বর্ষণের পূর্বাভাস। ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে বসেছে হৃদের পরিবারের সবাই। হৃদের বড় দুই ভাই, একজন কলেজের প্রফেসর আরেকজন বিজনেসম্যান, বড় জনের ১১ বছরের একটি ছেলে আর ছোট জনের ৯ মাসের এক মেয়ে। হৃদের বড় ভাবি একটু অহংকারী, গরিবদের মানুষ হিসেবে গণ্যই করে না সে। ছোট ভাবি আবার মোটামুটি ভালোই। হৃদের বাবা, বড় ভাই আর ভাবি এক স্বভাবের। তার পরিবারের এই অহংকার দেমাগের জন্যই হৃদ যত পারে তাদের থেকে দূরে থাকে। শার্টয়ের বোতাম লাগাতে লাগাতে তাড়াহুড়ো করে আসে হৃদ। চেয়ার টেনে বসতে বসতে বলল, গুড মর্নিং, তোমরা সবাই এত জলদি কিভাবে যে উঠো? সবাই তো আর তোর মতো ছন্নছাড়া না যে ১১টায় ঘুম থেকে উঠবে। আমাদের অনেক কাজকর্ম থাকে, তোর মতো বাপের হোটেলে বসে খাই না আমরা, খোঁচা মেরে বলল হৃদের বড় ভাই। হৃদ স্মিত হাসল, খাবার নিয়ে নাড়াচাড়া করছে সে। হৃদের আম্মা বলল, এভাবে নাড়ছিস কেন আব্বা? খাবার ভালো লাগছে না আব্বা, তোমাকে কিছু বলতে চাই আমি। হৃদের কথায় সকলে তার দিকে তাকাল। হৃদের আব্বা বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে বললেন, দরকারের তো কিছু বলবে না, অদরকারি কথাই না হয় শুনি, আমি বিয়ে করতে চাচ্ছি। হৃদের আব্বা ধীরে ধীরে শব্দ করে হেসে উঠল। বাকি সবাই বিষয়টা আহামরি নিল না, হৃদ শান্তভাবেই বসে আছে। হৃদের বাবা উপহাস স্বরে বলেন, ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারল না, এখনই বিয়ে করবে? তোমার ছোটকালের বন্ধু আরহাম সে এখন বড় একজন আর্মি, নিউজপেপার খুললেই তার ছবি দেখে মন ভরে যায়। আর আমাদের নয়াবজাদা টকাইদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, তুমি বলতে চাচ্ছ আমি তোমার পায়ে দাঁড়িয়ে আছি, তোমার পাও দিয়ে হাঁটছি? হৃদের কথায় ফেক করে হেসে উঠল হৃদের ছোট ভাবি। স্বামীর চোখ রাঙ্গানি দেখে হাসি নিভে যায় তার। হৃদের আব্বা কটমট দৃষ্টিতে তার দিকে তাকাল, গম্ভীর স্বরে বললেন,
আচ্ছা যাও মানলাম তুমি বিয়ে করতে চাচ্ছ আগে অফিসে বসো তারপর আমি মেয়ে খুঁজছি মেয়ে আমার খোঁজা আছে তোমাকে কষ্ট করতে হবে না সকলে আশ্চর্য হয়ে রিদের দিকে তাকালো রিদ স্বাভাবিকভাবেই বেদ চিবুচ্ছে রিদের বাবা খেপে উঠল তার একটা ছেলেও নিজের পছন্দে বিয়ে করেনি আর রিদ কিনা বলছে মেয়ে খোঁজা আছে শক্ত কণ্ঠে বললেন তুমি কি জানো না এই বাড়ির ছেলেরা আমার পছন্দে বিয়ে করে যে মেয়েকে আমার পছন্দ হয় না সে এই বাড়ির বউ হওয়ারও যোগ্যতা রাখে না তোমার আগের নিয়ম বাঘে খেয়েছে আচ্ছা মেয়ে কি করে বাসা কোথায় তার বাবা মা কি করে মেয়ে অনার্স তৃতীয় বর্ষে পড়ছে বাসা চট্টগ্রামে এখানে একটা হোস্টেলে থেকে পড়াশোনা করছে তার বাবা একজন সাধারণ চাকরিজীবী আর মা গৃহিণী বাড়ি কয়তলা তিন সিটের বাড়ি তাদের হৃদের আব্বা হাসল বিকৃত ভঙ্গিতে হাসতে হাসতে জিজ্ঞেস করল ছোটবু তোমাদের কয়তলা বাড়ি আম্মুর পাঁচতলার একটি বাড়ি ভাড়া দিয়ে রেখেছে আব্বুরও দুইটি বাড়ি ভাড়া দেওয়া বর্তমান যেটায় থাকছে সেটা ছয়তলা আর বড়বু তোমাদের আমার মা বাবা এখন যে বাসায় থাকছে সেটা নয়তলা শ্বশুরাব্বা দেখলে আর বুঝলে কিছু ওই মেয়ে তোমার যোগ্য না তাই তাকে ভুলে যাও অফিসে জয়েন হও আমার ভালো মেয়ে খোঁজা আছে হৃদ ক্রোধে হাত মুঠিবদ্ধ করে ফেলল ধপ করে বসা থেকে উঠে দাঁড়ায় সে এক লাথিতে চেয়ার দূরে ছিটকে ফেলে দেয় তিক্ত কণ্ঠে বলে চাঙ্গে যাক তোমার অফিস চাঙ্গে যাক তোমার মেয়ে দেখা তোমার এই বিলাসবহুল বাড়ি তুমি কবরে নিয়ে যেও আমি ওই মেয়েকেই বিয়ে করব তুমি রাজি থাকো বা না থাকো আমার কোনো যায় আসে না গট গট পা ফেলে সদর দরজা দিয়ে চলে গেল রিদ হৃদের আব্বা কঠিন মুখে বসে রইল হৃদের মা কান্না করতে করতে নিজের রুমে চলে গেল চলবে তবে আন্ডারস্কোর ভালোবাসো আন্ডারস্কোর কি সিজন -2 গল্পের তৃতীয় অংশ মেহেকিনাইয়া